হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো ওয়েলকাম ওয়ান্স আনাদার সেশন অফ WBPSC ওয়ালা। তো আজকে থেকে দেখো এই যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে কিনা কুইক রিভিশন অন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ MCQ 2023-এ WBCS প্রিলিমস বা আপকামিং যে কটা পরীক্ষা তোমরা দেবে সে কটা পরীক্ষার রেসপেক্টে সিলেক্টিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমি এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো আজকের ক্লাসটা, তো আজকে লেকচার নাম্বার ওয়ান, পার্ট ওয়ান, এরকম পার্ট ওয়ান টু থ্রি ফোর এরকম হয়তো আসবে আরও। তো আজকে পার্ট ওয়ানটা আমরা এখানে কমপ্লিট করব। পার্ট ওয়ানের মধ্যে প্রথম প্রশ্নটা কী আছে দেখো, বলছে ধানু যাত্রা দ্য ফেস্টিভ্যাল দ্য লার্জেস্ট ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল বিগান ইন দ্য মান্থ অফ ডিসেম্বর ইন উইচ স্টেট রিসেন্টলি। তাহলে একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা বলছে ধানু যাত্রা, ওকে, যেটা কিনা বলছে কি না লার্জেস্ট ওপেন ইয়ার থিয়েটার ফেস্টিভ্যাল, মানে খোলা আকাশের নিচে বলতে পারো একটা থিয়েটার ফেস্টিভ্যাল এবং বৃহত্তম, এটা কোন মাস নাগাদ হয় যদি বলা হয় না, এটা হচ্ছে ডিসেম্বর মাসে বলতে পারো এই ফেস্টিভ্যালটা হয়ে থাকে। এখানে প্রশ্ন অনুযায়ী এই চারটি জায়গার মধ্যে কোথায় ফেস্টিভ্যালটা হয়েছে, তখন আনসার হচ্ছে যখনই যাত্রা টাইপের যখনই জিনিস থাকবে, মানে এখানে যেমন ধানু যাত্রা, তুমি আরেকটা ধরে নাও রথ যাত্রা, বা ধরে নাও বালি যাত্রা, এই যাত্রা টাইপের জিনিস যা আছে সেক্ষেত্রে তখন আনসারটা হয়ে যায় কি না ওড়িশা। ওকে, তো আমাকে যদি জিজ্ঞেস করে ধনু যাত্রা ফেস্টিভ্যালটা যেটা কি না বৃহত্তম ওপেন এয়ার থিয়েটার ফেস্টিভ্যাল, এটা প্রতি বছর ডিসেম্বর মাস নাগাদ হয়ে থাকে, কোন রাজ্যে অনুষ্ঠিত হয়, তখন আমার আনসার হচ্ছে ওড়িশা। সেটাই এখানে বলেছে, ফেস্টিভ্যালটা হয়েছে 27শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি 2023 পর্যন্ত, আর এটা দীর্ঘ 2 বছরের গ্যাপে ওড়িশাতে অনুষ্ঠিত হলো। পার্টিকুলার জায়গা কোথায় না বারগড়, জায়গাটার নাম হচ্ছে বারগড়। কোশ্চেন নাম্বার টু দেখো কি বলছে, উইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ অ্যান ইনিশিয়েটিভ ফর দ্য কনজারভেশন অফ নীলগিরি থর অ্যাট এ কস্ট অফ ₹25.14 crore, মানে 25,14,00,000 টাকা মঞ্জুর করেছে কোন রাজ্য সরকার একটা প্রাণীকে সংরক্ষণ করার জন্য। প্রাণীটা হচ্ছে নীলগিরি থর। নীলগিরি থরটা কি, প্রাণীটাকে দেখতে কেমন হয়, তো তুমি এটাকে একরকমভাবে বলতে পারো পাহাড়ি ছাগল। ওকে, নীলগিরি থর ইটস এ কাইন্ড অফ মাউন্টেন গোট, এটাকে তুমি আরেকভাবে বলতে পারো মাউন্টেন গোট। তো এটাকে বলছে কনজারভেশন করার জন্য কোন রাজ্য সরকার সম্প্রতি 25,14,00,000 টাকা মঞ্জুর করেছে। তো এই নীলগিরি থরকে আমরা দেখতে পাই কোথায়, তামিলনাড়ু, এবং টু সাম এক্সটেন্ড আমরা দেখতে পাই কোথায় না কেরালা। ওকে, তো কেরালা এখানে অপশন নেই, এখানে আনসার তামিলনাড়ুই হবে। চলে যাও নেক্সট, 3 নম্বর প্রশ্ন কি বলেছে, উইচ ইউনিয়ন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে নীতিন গড়কারি যে কিনা উদ্বোধন করলো জুয়ারি ব্রিজ ইন হুইচ স্টেট। তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে সম্প্রতি আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়ে নীতিন গড়কারি যে কিনা উদ্বোধন করলো জুয়ারি ব্রিজ, বা এক কথায় বলতে গেলে জুয়ারি ব্রিজটা কোথায় আছে, তখন মনে রাখবো এটা আছে কোথায় গোয়া। ওকে, প্রসঙ্গক্রমে মনে রাখবে এটা নর্থ এবং সাউথ গোয়ার মধ্যে যোগাযোগ স্থাপনকারী একটা ইম্পর্টেন্ট লিঙ্ক বা ব্রিজ হিসেবে কাজ করে। তাহলে জুয়ারি ব্রিজ যদি বলে কোথায় আছে, সেক্ষেত্রে হচ্ছে গোয়া, যেটা কিনা সম্প্রতি উদ্বোধন করলো কে না নীতিন গড়কারি। চলে যাও নেক্সট, পরের প্রশ্ন দেখো কি বলেছে, দ্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড IPS অফিসার অ্যাজ দ্য নিউ নয়ডা পুলিশ চিফ। তাহলে নয়ডা পুলিশের চিফ হিসেবে সম্প্রতি উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা IPS অফিসারকে নিযুক্ত করেছে। প্রশ্নটা কিন্তু এখানে শেষ নয়, আর কি বলেছে, মেকিং হার দ্য ফার্স্ট ওম্যান অফিসার টু হেড দ্য পুলিশ কমিশনারেট ইন দ্য স্টেট, এবং ইনি হলেন প্রথম মহিলা অফিসার যে কিনা হেড করবে কিসে না পুলিশ কমিশনারেটকে রাজ্যের রেসপেক্টে। নামটা তোমার কাছে চেয়েছে, 4টে অপশন বলেছে, লক্ষ্মী সিং, রেণুকা সিং, রশ্মি বর্মা, বেদান্তা দেবরানী। আনসার কি, লক্ষ্মী সিং। ওকে, তাহলে ফার্স্ট ওম্যান IPS অফিসার ইন উত্তরপ্রদেশ, ইনি DIG র্যাঙ্ক হোল্ড করছেন, মাথায় রাখবে। এই প্রশ্নের সাপেক্ষেই যদি তোমাকে বলা হয় ফার্স্ট ওমেন IPS অফ ইন্ডিয়া, সেক্ষেত্রে নামটা কি বলো, নামটা কি, তখন মনে রাখবো কিরণ বেদি, তাই না, কিরণ বেদি, যাকে কিনা ভারতবর্ষের প্রথম মহিলা IPS অফিসার বলা হয়। আর এখানে লক্ষ্মী সিং যে কিনা উত্তরপ্রদেশের প্রথম বলতে পারো মহিলা IPS অফিসার, যে কিনা
নয়ডা পুলিশের যাকে কিনা চিফ করা হয়েছে এবং ইনি পুলিশ কমিশনারকে রাজ্যের রেসপেক্টে হেড করবেন। চলে যাওয়া পরেরটা বলছে 2022 বলছে ভীম, আমরা নাম শুনেছি, এই ভীম অ্যাপ্লিকেশনের কত বছর অ্যানিভার্সারি উদযাপন করা হলো 2022-এ, 2022-তে। তাহলে প্রথমত মনে রাখতে হবে ভীম এই অ্যাপটা কোন সালে তৈরি হয়, 2016-তে তৈরি হয়। তাহলে 2016 থেকে 2022 অ্যানিভার্সারি যদি আমরা করি তাহলে এটা হচ্ছে 6th অ্যানিভার্সারি। যে অ্যাপটার ফুল ফর্মটা যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি মনে রাখবো ভারত ইন্টারফেস ফর মানি, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়। আর এই অ্যাপটা বলতে পারো সম্প্রতি তার 6th অ্যানিভার্সারি কমপ্লিট করলো। এই অ্যাপটা লঞ্চ করা হয়েছিল 2016-তে, লঞ্চ করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। চলে যাও পরেরটা বলছে হুইচ স্টেট পুলিশ হ্যাজ রিসিভ দ্য ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশ 2022 অ্যাওয়ার্ড ফর দ্য নিজাত ক্যাম্পেইন। তাহলে নিজাত ক্যাম্পেইনটা কি না, অ্যান্টি ড্রাগ আর অ্যান্টি লিকার, এটা নিয়ে হচ্ছে নিজাত ক্যাম্পেইনটা। তো এই অ্যান্টি ড্রাগ এবং অ্যান্টি লিকারের এগেনস্টে বলতে পারো যে রাজ্যের পুলিশ খুব ভালো কাজ করার জন্যে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশের তরফ থেকে 2022-এ পুরস্কার পেল পার্টিকুলারলি এই নিজাত ক্যাম্পেইনের জন্য, তখন তোমার আনসার কি হবে, আনসার হবে ছত্তিশগড়। চারটে অপশান, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়, বিহার, সেক্ষেত্রে তোমার আনসার ছত্তিশগড়। মনে রাখবে সেটাই বলেছে এখানে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ চিফ অফ পুলিশ, যেটা কিনা একটা ইউএস বেসড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যে কিনা সম্প্রতি সিলেক্ট করলো অ্যান্টি ড্রাগ অ্যান্ড ইল্লিসিট লিকার ক্যাম্পেইন, যার নাম হচ্ছে নিজাত। এই ক্যাম্পেইনটার জন্য ছত্তিশগড় পুলিশকে কি হিসেবে সিলেক্ট করলো, লিডারশিপ ইন ক্রাইম প্রিভেনশন ইন দ্য ইনস্টিটিউশনাল ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরিতেই সম্প্রতি ছত্তিশগড় পুলিশকে সম্মানিত করা হলো। চলে যাওয়া পরেরটা, অ্যাকর্ডিং টু দ্য কলকাতা মেট্রো রেল কর্পোরেশন বলছে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্ট ইজ এক্সপেক্টেড টু বি কমপ্লিটেড ইন হুইচ ডেট। তো এটা অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু করোনার জন্য কি না আরও দেরি হচ্ছে, বা বলতে পারো প্রোস্টপন্ড হচ্ছে। তো এখানে চারটে ডেট বলা আছে, একটা হচ্ছে চারটে ইয়ার প্লাস মান্থ বলা আছে, জুলাই 2023, ডিসেম্বর 2023, মার্চ 2024, সেপ্টেম্বর 2024। কোন বছর থেকে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ডিসেম্বর 2023। আর কথাটা যখন মেট্রো, তাহলে প্রথম মেট্রো যেটা ভারতবর্ষের বুকে হয় আমরা জানি কি না, কলকাতা, কলকাতা মেট্রো কত সাল, 1984। ওকে, তারিখ কত, 24th অক্টোবর, প্রথম ভারতবর্ষের বুকে মেট্রো সার্ভিস চালু হয়, তাই তো, এটা খেয়াল রাখতে হবে। তাহলে কলকাতা মেট্রো এস্টাবলিশমেন্ট ইয়ার কত সাল বা কোন তারিখে চালু হয়, এটা দিয়েও WBCS-এ অনেকবার পরীক্ষার প্রশ্ন এসছে। এবং আন্ডার ওয়াটার মেট্রো রেসপেক্টেও প্রথমবার এটা হচ্ছে কোথায় না, আমাদের কলকাতাতেই হচ্ছে, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোর প্রজেক্টের আন্ডারে। এটা চালু হবে কোন সময় না, ডিসেম্বর 2023 থেকে এটা চালু হবে বলে ঘোষণা হয়েছে। চলে যাওয়া পরেরটা, হু ওয়াজ শোন ইন অ্যাজ ব্রাজিল প্রেসিডেন্ট ইন দ্য ক্যাপিটাল অফ ব্রাসিলিয়া টু অ্যাজিউম দ্য অফিস ফর দ্য থার্ড টাইম। তাহলে এই নিয়ে তৃতীয়বার বলতে পারো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি যাকে অ্যাপয়েন্ট করা হলো, তোমাকে নামটা জানতে চেয়েছে, নাম কি, লুইস ইনাসিও লুলা ডি সিলভা, যে কিনা এই নিয়ে তৃতীয়বারের জন্য ব্রাজিলের কি না প্রেসিডেন্ট সিলেক্টেড হলো। প্রসঙ্গক্রমে মনে রাখবে এখানে ব্রাজিলের ক্যাপিটালটার নামও বলে দেওয়া আছে ব্রাসিলিয়া। আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ ব্রাজিল, সেক্ষেত্রে আমরা নামটা বলবো কি না, ব্রাসিলিয়া। আর ব্রাজিলের আরেকটা জায়গা সাও পাওলো, এই নামটা মনে রাখবে। এই বন্দরটা হচ্ছে কি না ওয়ার্ল্ড লার্জেস্ট কফি এক্সপোর্ট, ওয়ার্ল্ড লার্জেস্ট কফি এক্সপোর্ট করা হয় যে বন্দর থেকে সেটা কি, সেই বন্দরটার নাম কি, এই সাও পাওলো পোর্ট, যেটা কোথায় আছে, এটা রয়েছে আমার ব্রাজিলে। ওকে, এটা খেয়াল রাখবে, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন হয়ে থাকে। নেক্সট চলে যাওয়া পরেরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইয়ার অ্যানাউন্স অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, চারটে বছর বলেছে 2021, 2022, 2023, 2024, এই চারটে বছরের মধ্যে কোন বছরটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে মনে রাখবে 2024।
2023। আর এই যে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট, এটা একদিকে যেমন ইউনাইটেড নেশন ঘোষণা করেছে, একদিকে আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও ঘোষণা করেছে। ওকে, আমাদের রায়পুর যে শহরটা, যেটা কিনা আমাদের ছত্রিশগড়ে রয়েছে, ছত্রিশগড়ে যে শহরটা রয়েছে রায়পুর, এই রায়পুর শহরটাকে কি বলা হচ্ছে ভারতের রেসপেক্টে? না, মিলেট হাব। ওকে, মিলেট হাব বলা হচ্ছে এই শহরটাকে, মাথায় রাখবে। তাহলে ইউনাইটেড নেশনও 2023 বছরটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও 2023 বছরটাকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করেছে। ছত্রিশগড়ের রায়পুরকে বলা হচ্ছে ভারতের মিলেট হাব। প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে, ইন্ডিয়ান আর্মির তরফ থেকেও, ইন্ডিয়ান আর্মি তাদের রেগুলার যে ডেলি মিল, সেই ডেলি মিলের মধ্যে বলতে পারো রিইন্ট্রোডিউস করতে চলেছে কি না, মিলেট ফ্লোর, মানে ময়দা। ওকে, মিলেটের ময়দা, এটা খেয়াল রাখবে। আবারও বলছি, 2023 বছরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেট ঘোষণা করা হয়েছে। এটা যে শুধুমাত্র ইউনাইটেড নেশন করেছে তা নয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও বলতে পারো এই ঘোষণাটা করেছে। এবং এখানে রায়পুর ছত্রিশগড়ের যে জায়গাটা, এটাকে বলা হচ্ছে কি না, মিলেট হাব ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে মিলেট হাব বলা হচ্ছে এটাকে। চলে যাওয়া পরেরটা, বাংলাদেশ যে কিনা লঞ্চ করলো প্রথম মেট্রো রেল সার্ভিস। তাহলে ফার্স্ট মেট্রো রেল সার্ভিস বাংলাদেশে লঞ্চ হয়েছে ডিসেম্বর 2022। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এই মেট্রো সার্ভিসটা চালু করতে যে দেশ বাংলাদেশকে সাহায্য করেছে, দেশটার নাম কি? এখানে সেটাই তোমাকে চেয়েছে, দেশটার নাম হচ্ছে জাপান, মনে রাখবে, দেশটার নাম হচ্ছে জাপান, যারা কিনা বাংলাদেশকে মেট্রো চালু করতে ফান্ড করেছে। চলে যাও নেক্সট পরেরটা, হু হ্যাজ শোন দ্য ইন্ডিয়াস ফার্স্ট এভার সিলভার মেডেল, কিসে? না, FIDE ওয়ার্ল্ড ব্লিস চেস চ্যাম্পিয়নশিপ, এটা কোথায় হয়েছে? কাজাকিস্তান। কাজাকিস্তানে কোথায়? অলমাইটি। তাহলে চারজনের নাম বলেছে, বৈশালী, রমেশ বাবু, কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাবালি আর তানিয়া সাচদেব। এই চারজনের মধ্যে প্রথম ভারতীয় যে কিনা অলমাইটি কাজাকিস্তানে যে FIDE ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপটা হলো, সেখানে প্রথমবারের জন্যে মেডেল পেলো, সিলভার মেডেল পেলো, সেখানে আনসার কি? কোনেরু হাম্পি। কোনেরু হাম্পি প্রসঙ্গে আরেকটা ইনফরমেশন মনে রাখতে হবে, 2002 সালে ইনি হলেন ইয়ংগেস্ট ফিমেল, ইয়ংগেস্ট ইন্ডিয়ান ফিমেল চেস গ্র্যান্ডমাস্টার। ওকে, ইয়ংগেস্ট এর রেসপেক্টে, ইন্ডিয়ান ফিমেলের রেসপেক্টে 2002 সালে কোনেরু হাম্পি যে কিনা চেস গ্র্যান্ডমাস্টারের খেতাবটা অর্জন করেছিলেন। এটাই এখানে বলা আছে যে আলমাইটি ওয়ার্ল্ড ব্লিডস চেস চ্যাম্পিয়নশিপটা হয়েছে কোথায়? না, কাজাকিস্তান। চলো নেক্সট, গ্লোবাল ফ্যামিলি ডে এটা প্রতি বছর উদযাপন করা হয় কত তারিখে? এখানে চারটে তারিখ বলে দিয়েছে, আনসার কি? 1st জানুয়ারি, গ্লোবাল ফ্যামিলি ডে প্রতি বছর উদযাপন হয়। আচ্ছা, 12ই জানুয়ারিটা আমরা মনে রাখবো কি না, ন্যাশনাল ইউথ ডে, তাই না? কাকে স্মরণ করে? স্বামী বিবেকানন্দ জন্মদিন, রাইট? তাহলে এটা যদি ন্যাশনাল হয়, তাহলে এই জায়গায় যদি তোমাকে বলি ইন্টারন্যাশনাল ইউথ ডে, তখন আনসার কি হবে? তখন আনসার হচ্ছে 12th অগস্ট, 12ই অগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে এটা উদযাপন করা হয়। আচ্ছা, 24শে জানুয়ারি এটাকে উদযাপন করা হয় কি না, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, আর এটাই যদি বলতাম ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে, সেক্ষেত্রে তখন আনসারটা কি হতো? এটা তোমরা আনসার করে জানাবে, একটা হোমওয়ার্ক এখানে দেওয়া থাকলো, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে হোমওয়ার্কটা। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে যদি 24শে জানুয়ারি হয়, ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডেটা কবে উদযাপন করা হয়? দুটো আমি বলে দিলাম, এটা তোমরা আনসার করবে। চলো নেক্সট, ইলেকশন কমিশন যে কিনা লঞ্চ করলো মিশন 9 to 9 টু টেক ভোটার টার্ন আউট ইন টু ওভার 90। এটা ইলেকশন কমিশন এই যে ইনিশিয়েটিভটা নিয়েছিল, এটা কোথায়?
আনসার তখন হচ্ছে ত্রিপুরা। একটু আমাকে দেখে নিতে হবে মিশন 9 to 9টা কি, সেক্ষেত্রে মনে রাখবে মিশন 9 to 9 কি না, পোলিং বুথ অ্যাক্রস ত্রিপুরা। ত্রিপুরার টোটাল যে পোলিং বুথ হয়েছিল সেখানে ফোকাস করা হয়েছিল 9 to 9কে, কি টার্গেট নিয়ে, টু ইনক্রিজ দ্য ভোটার টার্ন আউট টু 92% ইন দ্য নেক্সট অ্যাসেম্বলি ইলেকশন। তাহলে পরবর্তী ইলেকশনে যাতে 92% ভোটাররা ভোট দেয়, সেক্ষেত্রে সেইটাকেই বলতে পারো টার্গেট করে ত্রিপুরাতে 9 to 9 পোলিং বুথে এই ইনিশিয়েটিভটা নিয়েছিল ইলেকশন কমিশনের তরফ থেকে। ওকে, তাহলে স্টেট যদি আমাকে জিজ্ঞেস করে কোথায়, সেক্ষেত্রে আনসার হচ্ছে ত্রিপুরা। এখানে চারটে দেশে, চারটে রাজ্যের মধ্যে দেখো নাগাল্যান্ড একটা নাম রয়েছে না, নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড যদি আমাকে বলা হয়, এখানে নাগাল্যান্ডের অন্যতম একটা ফেস্টিভ্যাল যেটা পরীক্ষায় প্রায় থাকে, মনে রাখবো হর্নবিল, তাই না? ঠিক একই রকম আসাম, তাহলে আসামের ক্ষেত্রে কি বলবো, বিহু অন্যতম একটা ফেস্টিভ্যাল। অরুণাচল প্রদেশ, এটা হচ্ছে আমার বরিভূত একটা ফেস্টিভ্যাল, মনে রাখবে। ওকে, ত্রিপুরা এটা আমার কার্চি পূজা, কার্চি পূজা, গঙ্গা পূজা, কার্চি পূজা, গঙ্গা পূজা, এটা হচ্ছে আমার ত্রিপুরার অন্যতম একটা ফেস্টিভ্যাল। চলে যাও নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ সুইচ টু দ্য ইউরো, মানে ইউরোতে নিজেদেরকে সুইচ করেছে, অ্যান্ড এন্টার দ্য ইউরো পাসপোর্ট ফ্রি জোন, টু ইম্পর্টেন্ট মাইলস্টোন ফর দ্য কান্ট্রি আফটার জয়নিং দ্য ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ারলি এ ডিকেড অ্যাগো। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে নিয়ারলি প্রায় এক দশক আগে জয়েন করা একটা দেশ, যে কিনা সম্প্রতি তাদের কারেন্সিকে ইউরোতে সুইচ করলো। যদি বলে দেশটার নাম কি, দেশটার নাম হচ্ছে ক্রোয়েশিয়া। দেশটার ক্যাপিটালটার নাম কি, না জাগ্রেব। তাহলে প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে ইউরো, তাহলে ইউরো এইটাকে আগে ইউজ করতো 19টা দেশ, নতুন একটা দেশ অ্যাড হয়ে এখন টোটাল সংখ্যা কত, 20টা। আর কোন দেশটা ইউজ করছে তখন, আনসার কি, না ক্রোয়েশিয়া, নতুন অ্যাড হয়েছে ক্রোয়েশিয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15, নেম দ্য অথর অফ দ্য বুক ব্রেকিং ব্যারিয়ার্স দ্য স্টোরি অফ এ দলিত চিফ সেক্রেটারি। আচ্ছা, এখানে বুকস অ্যান্ড অথার্সের রেসপেক্টে বলে রাখি, WBCS পরীক্ষার রেসপেক্টে কিন্তু হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার্স, ট্র্যাডিশনাল বুকস অ্যান্ড অথার্স, রিসেন্ট বুকস অ্যান্ড অথার্স এবং বেঙ্গলি বুকস অ্যান্ড অথার্স, চারটে প্যারামিটার খুব ভালো করে পড়ে রাখবে। চারটে প্যারামিটারের ওপরেই কিন্তু ভিডিও ওয়ান শট কিন্তু দেওয়া আছে, অবশ্যই কিন্তু সেটা দেখে রাখবে। তার সাথে নতুন নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের যা বই আসছে বা যে বইগুলো হচ্ছে সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের কিন্তু ওয়ান শট, মান্থলি যে ভিডিওগুলো যাচ্ছে সেখানেও কিন্তু দেওয়া আছে, তো সেগুলো একটু ভালো করে খেয়াল রাখবে। এখানে বলেছে ব্রেকিং ব্যারিয়ার দ্য স্টোরি অফ এ দলিত চিফ সেক্রেটারি, একজন প্রাক্তন IAS-এর লেখা, নাম কি, নাম হচ্ছে কাকি মাধব রাও। দেখো সেটাই বলেছে, একজন ফর্মার IAS যার নাম হচ্ছে কাকি মাধব রাও, যে কিনা সম্প্রতি একটা বই লিখেছে, বইটার নাম হচ্ছে ব্রেকিং ব্যারিয়ার্স দ্য স্টোরি অফ এ দলিত চিফ সেক্রেটারি। যেটা কি বিষয়, না এই যে IAS বা সিভিল সার্ভিস যে সমস্ত কাজকর্মগুলো হয় তার গ্রাউন্ড লেভেল বা তার বলতে পারো একদম যে ডাইনামিক যে কে সিচুয়েশনগুলো আছে সেইগুলো নিয়ে, যাতে আপকামিং যারা সিভিল সার্ভেন্ট তারা যাতে সেই জায়গাগুলো তাদের ক্ষেত্রে ক্লিয়ার থাকে, সেই নিয়েই বলতে পারো বইটা লিখেছে। তো বইটা কী নিয়ে লিখেছে এটা নিয়ে আমাকে পরীক্ষার প্রশ্ন দেবে না, কিন্তু হ্যাঁ কে লিখেছে এটা নিয়ে অবশ্যই দিতে পারে, সেক্ষেত্রে নামটা মনে রাখবো, ফর্মার IAS অফিসার কাকি মাধব রাও। চলে যাও নেক্সট, বলছে কি না DRDO যার হেডকোয়ার্টার বলছে নিউ দিল্লি, তাহলে এখানে প্রথম পেলাম DRDO যার হেডকোয়ার্টার পেলাম নিউ দিল্লি, খুব ভালো কথা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। কি বলছে, মার্ক দ্য 65th ফাউন্ডেশন ডে অফ দ্য অর্গানাইজেশন, তাহলে এবারেরটা DRDO-র কততম ফাউন্ডেশন ডে ছিল, ফাউন্ডেশন ডে এবারেরটা ছিল কততম, না 65th ফাউন্ডেশন ডে, তাহলে দুটো পেলাম। এবার বলছে উইচ ইজ সেলিব্রেট অন কত তারিখে, প্রতি বছর কোন তারিখে এটা উদযাপন করা হয়, মানে DRDO ফাউন্ডেশন ডেটা প্রতি বছর কোন তারিখে উদযাপন করা হয়, সেক্ষেত্রে মনে রাখবো আমরা 1st January প্রতি বছর উদযাপন করা হয়। তাহলে DRDO প্রতিষ্ঠা কত, তখন আমরা মনে রাখবো 1958-এর প্রতিষ্ঠা। এই 1958-এ আরেকটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয়েছে, তার নাম কি, তার নাম আমরা জানি নাসা,
ফুল ফর্মটা পরীক্ষায় দিলে তখন মনে রাখবে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অর্গানাইজেশন, ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অর্গানাইজেশন, ন্যাশনাল অ্যারোনটিক অ্যান্ড স্পেস অ্যাসোসিয়েশন, নট অর্গানাইজেশন, স্পেস অ্যাসোসিয়েশন, ওকে, নাসা। হেডকোয়ার্টারটা কোথায় এক্ষেত্রে মনে রাখতে হবে, নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, নাসা হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। তাহলে নাসা যখন পড়লাম, এর সমকক্ষ হচ্ছে আমাদের ইসরো, তাহলে ইসরো ফুল ফর্ম নিশ্চয়ই বলতে হবে না, তাই না? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, কিন্তু সালটা কত মনে রাখতে গেলে 1969, এটা আমাকে মনে রাখতে হবে, মানে ঠিক এর 11 বছর পরে। আর ইসরোর হেডকোয়ার্টার কোথায়? না, বেঙ্গালুরু, এটা আমরা সবাই জানি। নেক্সট, আচ্ছা, 4 তারিখটা যদি আমাকে এখান থেকে জিজ্ঞেস করে 4th January এই দিনটা কি হিসেবে উদযাপন করা হয়, তখন আমি কি বলবো, ওয়ার্ল্ড ব্রেল ডে। নাম নিশ্চয়ই শুনেছো, লুইস ব্রেল, যে কিনা অন্ধদের পড়াশুনো কিভাবে করবে সে সম্পর্কে আবিষ্কার করেছিলেন, তার থিওরি। তো সেই লুইস ব্রেলকে স্মরণ করে 4th January প্রতি বছর উদযাপন করা হয় কি না, ওয়ার্ল্ড ব্রেল ডে। পরেরটা, উইচ আর্ম ফোর্স, মানে সশস্ত্র বাহিনী, যে কিনা সেলিব্রেট করলো জশ্ন ই চিলাই কালন উইথ দ্য স্টুডেন্ট ইন দ্য শ্রীনগর। তাহলে শ্রীনগরে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের সঙ্গে একসাথে সেলিব্রেট করলো জশ্ন ই চিলাই কালন। এই 4টে সশস্ত্র বাহিনীর মধ্যে কারা করলো, তখন আনসার হচ্ছে CRPF এর তরফ থেকে বলতে পারো এটা করা হয়েছে। আচ্ছা, CRPF এর রেজিং ডে যদি বলে কবে, তখন মনে রাখবে 27 জুলাই, মানে প্রতি বছর রেজিং ডে উদযাপন করা হয়। CRPF ডে কবে, না 27 জুলাই, প্রতি বছর এটা উদযাপন করা হয়। চলো পরেরটা, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা ভার্চুয়ালি উদ্বোধন করলো কি না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন। তোমাকে প্রশ্নটা এইভাবেও করতে পারে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন এটা কোথায় আছে, তখন আনসার কলকাতা। এবার যদি বলে উদ্বোধন করলো কে, তখন আমরা মনে রাখবে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যেটা কিনা ভার্চুয়ালি এটার উদ্বোধন করেছিল। চলে যাও নেক্সট, রিসেন্টলি BCCI তরফ থেকে রেকমেন্ডেড করা হয়, কি রেকমেন্ড করা হয়, ডেক্সা অ্যাজ এ সিলেকশন ক্রাইটেরিয়া। এখানে প্রশ্ন বলেছে হোয়াট ইজ ডেক্সা, এখানে ক্রিকেট থেকে তোমাকে একটা টার্ম দিতে পারে বা টার্মিনোলজি দিয়ে জিজ্ঞেস করতে পারে, সেক্ষেত্রে একটা টার্ম পেলাম কি না, ডেক্সা, একটা নতুন টার্ম। ক্রিকেটের সঙ্গে যুক্ত আরেকটা নতুন টার্ম হচ্ছে ইউ ইউ টেস্ট, তাই না? এই নামটাও আমরা শুনেছি, তাহলে এই টার্মটাও ক্রিকেটের সঙ্গে যুক্ত। আর ক্রিকেটের নতুন আরেকটা টার্ম যেটা ইউজ হচ্ছে সেটা কি না, ব্যাটার, তাই না? এখন ব্যাটসম্যান আর ব্যাটস ওম্যান আলাদা করে বলা হয় না, ওভারঅল যারা ব্যাট করতে নামছে তাদেরকে, ছেলেই হোক বা মেয়েই হোক, পুরুষ হোক বা নারী হোক, তাদেরকে ব্যাটার বলা হয়। তো এই 3টে টার্ম মনে রাখবে, নতুন 3টে টার্ম। এবার প্রশ্ন হচ্ছে যে ডেক্সা, এটা যে বলতে পারো একটা সিলেকশন ক্রাইটেরিয়া, এটা কি, তখন মনে রাখবে এটা হচ্ছে একটা বোন ডেন্সিটি স্ক্যান, ওকে, বোন ডেন্সিটি স্ক্যান, যাকে সংক্ষেপে বলা হয় ডেক্সা টেস্ট। সেটাই বলেছে, দেখো এটা একটা এক্সরে টেকনোলজি দ্যাট মেজার বোন স্ট্রেংথ, হাড়ের স্ট্রেংথ কতটা সেটা মেজারমেন্ট করা হয় এই টেকনোলজির মাধ্যমে। ইট ক্যান হেল্প আইডেন্টিফাই ইফ এ পার্সন হ্যাজ এ রিস্ক অফ ব্রেকিং অর লুজিং বোন অ্যান্ড ক্যান বি ইউজ টু ডিটারমাইন ইফ এ প্লেয়ার ইজ অ্যাট এ রিস্ক অফ ম্যানুফ্যাকচারিং এনি বডি পার্ট। তাহলে কোনো প্লেয়ারের রেসপেক্টে, বিশেষ করে যদি যখন চোট আঘাত লাগে তখন অবশ্যই এই টেস্টটা করা হয় যে তার হাড় বা বোন ডেন্সিটি কোনো খারাপ অবস্থায় গেছে কিনা বা খারাপ হতে পারে কিনা, তার জন্যই এই স্ক্যানটা বা বলতে পারো টেস্টটা করা হয়। আর BCCI তরফ থেকে 1st January দ্য ডেক্সা বোন ডেন্সিটি টেস্ট উইল বি ম্যান্ডেটারি ফর ইন্ডিয়ান প্লেয়ার টু বি সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল টিম। তাহলে এটা আমাদের জাতীয় দলে যে সমস্ত প্লেয়াররা খেলবে, 1st January তরফ থেকে এটাকে ম্যান্ডেটারি করে দেওয়া হলো, মানে এই টেস্টটা তোমাকে উত্তীর্ণ হতেই হবে, তবেই তুমি ন্যাশনাল টিমে চান্স পাবে। নেক্সট চলে যাও, কি আছে, হু হ্যাজ ইনগোরেটেড দ্য 108 ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। প্রথম প্রশ্নটা আছে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস 2023টা কততম, 108তম। এবার প্রশ্ন আসে এটা কোথায় হয়েছে, এটা একটা প্রশ্ন।
আর একটা প্রশ্ন এখানে দিয়েছে, এখানে কে এটা উদ্বোধন করেছে? তো উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, দ্রৌপদী মুর্মু। নরেন্দ্র মোদী। এবার যদি তোমাকে বলা হয় এটা কোথায় হয়েছে, তখন আনসার হচ্ছে নাগপুর ইউনিভার্সিটি। নাগপুর ইউনিভার্সিটিতে এটা, এবারে বলতে পারো এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের 108তম অধিবেশনটা বসেছিল। আরো পারফেক্টলি বললে তুকাজ্জু মহারাজ নাগপুর ইউনিভার্সিটি। তার মানে একদম সংক্ষেপে বললে রাষ্ট্রসন্ত তুকাজ্জু মহারাজ, মানে আর টি এম নাগপুর ইউনিভার্সিটি। ওকে, সংক্ষেপে। আর এবছরের থিমটা কী ছিল, এটা দিয়েও পরীক্ষার প্রশ্ন আসতে পারে। এবছরের থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওম্যান এম্পাওয়ারমেন্ট। মনে রাখবে থিমটা ছিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট উইথ ওম্যান এম্পাওয়ারমেন্ট। নেক্সট, এই চারটে দেশের মধ্যে কোন দেশ বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন এশিয়া, এশিয়ার মধ্যে প্রথম দেশ এবং সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড লঞ্চ হাইড্রোজেন পাওয়ার ট্রেন? তাহলে ওয়ার্ল্ডের রেসপেক্টে দ্বিতীয় এবং এশিয়ার মধ্যে প্রথম দেশ যে কিনা হাইড্রোজেন পাওয়ার ট্রেন চালু করলো। তাহলে আমি যদি এখান থেকে বলি সেকেন্ড ইন ওয়ার্ল্ড, তাহলে ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট কোনটা, তখন মনে রাখবো জার্মানি। তাহলে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম দেশ জার্মানি, যে কিনা হাইড্রোজেন পাওয়ার ট্রেন লঞ্চ করেছে। আর এখানে এশিয়ার মধ্যে প্রথম কে, তখন আনসার মনে রাখবো চায়না। ওকে, এশিয়ার মধ্যে মনে রাখবো চায়না। নেক্সট, সেটাই এখানে বলা আছে, দেখো চায়না বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি ইন এশিয়া অ্যান্ড দ্য সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড টু লঞ্চ হাইড্রোজেন পাওয়ার আরবান ট্রেন। জার্মানি ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি টু ইন্ট্রোডিউস হাইড্রোজেন পাওয়ার ট্রেন ইন সেপ্টেম্বর 2022। নেক্সট কোশ্চেন নাম্বার 22, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং যে কিনা উদ্বোধন করলো, কি উদ্বোধন করলো? না, সিওম ব্রিজ। বলছে দিস ব্রিজ ইনগোরেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, অর্থাৎ এক কথায় বলতে গেলে সিওম ব্রিজটা এই চারটে রাজ্যের মধ্যে কোথায় আছে? রাজস্থান, সিকিম, আসাম, অরুণাচল। তার মানে ডেফিনেটলি এটা কোথায় আছে? অরুণাচল প্রদেশ। নেক্সট বলছে হু বিকাম দ্য ফার্স্ট ওম্যান অফিসার টু বি অপারেশনালি ডিপ্লয় ইন সিয়াচেন। এই চারজনের মধ্যে কাকে সম্প্রতি সিয়াচেনে ডিপ্লয় করা হলো, প্রথম মহিলা অফিসার যাকে কিনা সিয়াচেনে ডিপ্লয় করা হলো? ওকে, চারটে নাম কি কি বলেছে, ক্যাপ্টেন রানী সিং, ক্যাপ্টেন ভীরা তিওয়ারি, ক্যাপ্টেন রেণুকা সিং, ক্যাপ্টেন শিবা চৌহান। আনসার হচ্ছে ক্যাপ্টেন শিবা চৌহান। নেক্সট 24, উইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ লঞ্চ টু প্রোগ্রাম, যার একটার নাম হচ্ছে দিদি সুরক্ষা কবচ আর একটার নাম হচ্ছে দিদির দুধ, অ্যাহেড অফ 2023 পঞ্চায়েত পোল। তাহলে 2023 পঞ্চায়েত ইলেকশনের আগে সম্প্রতি এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্য লঞ্চ করলো দুটো প্রোগ্রাম, যার একটার নাম হচ্ছে দিদির সুরক্ষা কবচ আর একটার নাম হচ্ছে দিদির দুধ? তো এটার জন্য কোনো কিছু পড়তে লাগে না, নামেই আনসারটা দেওয়া আছে। তাহলে আনসার কী হবে? ওয়েস্ট বেঙ্গল। নেক্সট, ফোক সিঙ্গার মৈথিলি ঠাকুর হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ স্টেট আইকন ফর হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট বাই দ্য ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশনের তরফ থেকে একজন ফোক সিঙ্গার যার নাম মৈথিলি ঠাকুর, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল স্টেট আইকন হিসেবে। স্টেট আইকন হিসেবে এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্যের রেসপেক্টে? এখানে আনসার কি? বিহার। প্রসঙ্গক্রমে মনে রাখবে আসন্ন লোকসভা নির্বাচনে, মানে 2024 যে ইলেকশন বিভিন্ন স্টেটে হচ্ছে বা হবে, সেই ইলেকশনের তরফ থেকে, সেই ইলেকশনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে ন্যাশনাল আইকন হিসেবে সিলেক্ট করা হয়েছে কাকে, তখন মনে রাখবে রাজকুমার রাও, বলিউডের অভিনেতা রাজকুমার রাও, যাকে কিনা নেক্সট ইলেকশন আইকন বা ন্যাশনাল আইকন হিসেবে সিলেক্টেড করলো কারা? না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 26, বলছে সুমিত্রা সেন হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি অ্যাট দ্য এজ অফ 89, হু ওয়াজ শি? সম্প্রতি মারা গেলেন সুমিত্রা সেন, 89 বছর বয়সে, ইনি কে ছিলেন? চারটে অপশন বলেছে, রাইটার, পলিটিশিয়ান, জার্নালিস্ট, সিঙ্গার। অবভিয়াসলি আনসার কি? না, সিঙ্গার, বিখ্যাত একজন রবীন্দ্রসঙ্গীত গায়কী, তাই না?
রবীন্দ্রসঙ্গীত গায়িকী যার নাম হচ্ছে সুমিত্রা সেন সম্প্রতি মারা গেলেন 89 বছর বয়সে। আমাকে পরীক্ষায় যদি জিজ্ঞেস করে কোন ফিল্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তখন আমার আনসার সিঙ্গার। নেক্সট, ইউনিয়ন ক্যাবিনেট যে কিনা অ্যাপ্রুভ করলো কি না মোপা এয়ারপোর্ট, যেটা রয়েছে কোথায়, গোয়া, এই মোপা এয়ারপোর্টের নাম চেঞ্জ করলো বা নতুন নামকরণ করলো কার নামে, তখন মনে রাখবো মনোহর পারিক্কর। ইনি কিনা ছিলেন আমাদের কি না এক্স সিএম অফ গোয়া এবং এক্স ডিফেন্স মিনিস্টার, যার নামে বলতে পারো এই মোপা এয়ারপোর্টের নামকরণটা করা হলো। কোথায় আছে না গোয়া, প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে গোয়া স্টেট ফরমেশন যদি বলা হয় কত সাল, তখন 1987। ওকে, গোয়ার ক্যাপিটালটা কি, ক্যাপিটাল আমরা জানি কি না পানাজি, পানাজি, পানাজির আগের নাম কি ছিল, আগের নাম ছিল মনে রাখবো আমরা পাঞ্জিম। ওকে চলো নেক্সট কোশ্চেন নাম্বার 28, কি বলেছে, হুইচ স্টেট গভর্নমেন্ট টু প্রোভাইড ফ্রি রাইস ফর 1 ইয়ার, আগামী 1 বছরের জন্য ফ্রিতে রাইস দেবে আন্ডার দ্য স্টেট ফুড সিকিউরিটি স্কিম। তাহলে স্টেট ফুড সিকিউরিটি স্কিমের আন্ডারে আগামী 1 বছর ধরে 5 কেজি করে চাল দেবে বলে সম্প্রতি এই ইনিশিয়েটিভটা নিল যে রাজ্য সরকার, নাম কি, নাম হচ্ছে ওড়িশা। এখানে দেখো পরিষ্কার বলা আছে যে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক যে কিনা আন্ডার দ্য স্টেট ফুড সিকিউরিটি স্কিমের আন্ডারে আগামী 1 বছর 5 কেজি করে ফ্রিতে চাল দেবে। এবং এই অ্যানাউন্সমেন্টটা নবীন পটনায়ক কবে করে না 2023-এর একদম প্রথম দিকে, মানে জানুয়ারির 3 তারিখে বলতে পারো এই ঘোষণাটা করে। কি বলছে, উইচ স্টেট ওন দ্য ইউনাইটেড নেশন হ্যাবিটেট ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 2023। এই 4টে রাজ্যের মধ্যে সম্প্রতি ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 2023 পেল কোন রাজ্য, কিন্তু প্রশ্ন হচ্ছে কিসের জন্য, না এই জাগা মিশনের জন্য। আগে দেখে নেব কোন রাজ্য পেল, এটা হচ্ছে ওড়িশা পেল। জাগা মিশনটা কি, জাগা মিশনটা মনে রাখতে হবে কি না পৃথিবীর সব থেকে বড় স্লাম রিডাকশন মিশন, জাগা মিশন, সেটাই এখানে বলেছে। দেখো জাগা মিশন ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ল্যান্ড টাইটলিং অ্যান্ড স্লাম আপগ্রেডিং প্রোগ্রাম উইচ এম অ্যাট এম্পাওয়ারিং দ্য লাইফ অফ স্লাম ডুয়েলার। তাহলে যে সমস্ত স্লাম ডুয়েলার আছে তাদের জীবন ও জীবিকাকে বলতে পারো উন্নত করার জন্য ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে। এটাই পৃথিবীর সব থেকে বৃহত্তম বলতে পারো স্লাম আপগ্রেডিং প্রোগ্রাম, যার নাম হচ্ছে জাগা মিশন। এবং কি বলেছে, আন্ডার দ্য ইন্সপায়ারিং লিডারশিপ অফ সিএম নবীন পটনায়ক দ্য গভর্নমেন্ট অফ ওড়িশা হ্যাজ সেট ইটসেলফ দ্য অ্যাম্বিশাস টার্গেট অফ বিকামিং দ্য ফার্স্ট স্লাম ফ্রি স্টেট ইন ইন্ডিয়া অ্যান্ড ইজ লিডিং দ্য জাগা মিশন প্রোগ্রাম টু আপগ্রেড অল অফ দ্য স্টেটস 2919 স্লাম। তাহলে বলতে পারো উড়িষ্যার মুখ্যমন্ত্রীর তরফ থেকেই সারা ভারতবর্ষের মধ্যে এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে ওড়িশাই হবে ভারতবর্ষের প্রথম স্লাম ফ্রি স্টেট, তার জন্যই বলতে পারো এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। ইন দ্য লাস্ট 5 ইয়ার্স অফ দ্য ইনিশিয়েটিভ 1,75,000 ফ্যামিলি হ্যাভ বিন গ্র্যান্টেড ল্যান্ড টিনিওর সিকিউরিটি 100% হাউসহোল্ড ইন 2,724 স্লাম হ্যাভ বিন প্রোভাইডেড উইথ দ্য পাইপ ওয়াটার কানেকশন 707 স্লাম ট্রান্সফর্ম ফুললি টু লিভেবল হ্যাবিটেড 100% হাউসহোল্ড ইন 666 স্লামস হ্যাভ বিন ইন্ডিভিজুয়াল টয়লেট অ্যান্ড 8 সিটি হ্যাভ বিকাম স্লাম ফ্রি। তাহলে এই ইনিশিয়েটিভের আন্ডারে লাস্ট 5 বছরের মধ্যে যদি আমরা দেখি 1,75,000 ফ্যামিলিকে কী করা হয়েছে না সিকিউরিটি, গ্যারেন্টেড সিকিউরিটির আন্ডারে নিয়ে আসা হয়েছে, যার মধ্যে যদি আমরা দেখি প্রায় 100% হাউসহোল্ডকে অর্থাৎ 2,724 স্লামস যারা তাদেরকে বলতে পারো পাইপলাইন ওয়াটার কানেকশন প্রোভাইড করা হয়েছে, 707কে পুরোপুরি লিভেবল হ্যাবিটেটে ট্রান্সফর্ম করা হয়েছে, আর 666 জন স্লামসকে ইন্ডিভিজুয়াল টয়লেট দেওয়া হয়েছে, এবং ওড়িশার প্রায় 8টা শহরকে বলতে পারো পুরোপুরি স্লাম ফ্রি করা গেছে এই মিশনের আন্ডারে। মিশনটার নাম মনে রাখবে, নাম হচ্ছে জাগা মিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এর জন্যই বলতে পারো 2023-এ ইউনাইটেড নেশনের তরফ থেকে ওয়ার্ল্ড হ্যাবিটেট পুরস্কার পেল হচ্ছে ওড়িশা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, চলে যাওয়া পরেরটা। বলছে বন্ধন ব্যাংক হ্যাজ লঞ্চ ইটস জাহা বন্ধন ওয়াহা ট্রাস্ট ক্যাম্পেন, হু ইজ দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দিস ক্যাম্পেন।
তাহলে বন্ধন ব্যাংকের তরফ থেকে বলতে পারো একটা ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে। ক্যাম্পেনটার নাম কি? না যাহা বন্ধন ওয়াহা ট্রাস্ট। বলছে বন্ধন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? আনসার সৌরভ গাঙ্গুলি। ওকে, আর এক্ষেত্রে মনে রাখবে চন্দ্রশেখর ঘোষ, এই নামটা মনে রাখবে। ইনি কে? ইনি হচ্ছেন ফাউন্ডার, ফাউন্ডার অফ বন্ধন ব্যাংক, ফাউন্ডার অফ বন্ধন ব্যাংক চন্দ্রশেখর ঘোষ, নামটা খেয়াল রাখবে। নেক্সট, পরেরটা কি বলছে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক যার নাম বলছে আম্বেদকার এ লাইফ, অর্থাৎ আম্বেদকার এ লাইফ এই বইটা কার লেখা? চারটে নাম, অমর্ত্য সেন, অরবিন্দ সুব্রমণিয়াম, শশী থারুর না চেতন ভগত। এক্ষেত্রে আনসার কি? অবভিয়াসলি শশী থারুর ইজ দ্য কারেক্ট আনসার। পরেরটা বলছে হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন নেমড অ্যাজ ইন্ডিয়া 79 গ্র্যান্ড মাস্টার, ভারতের 79তম চেস গ্র্যান্ড মাস্টার সম্প্রতি যিনি হলেন তার নাম কি? নাম হচ্ছে কি? না প্রণেশ এম। তাহলে কৌস্তভ চ্যাটার্জি কততম ছিল? 78তম, 78। ওকে, প্রণব আনন্দ যদি আমরা দেখি ইনি হচ্ছেন আমাদের 76, আদিত্য মিত্তল যদি আমরা দেখি ইনি হচ্ছেন আমার 79, সরি ইনি হচ্ছেন আমার 77, 77, 77, 77তম। ওকে, তাহলে আদিত্য মিত্তল 77তম, প্রণব আনন্দ হচ্ছে 76তম, প্রণেশ এম বা এম প্রণেশ হচ্ছে 79, আর কৌস্তভ চ্যাটার্জি হচ্ছে 78তম চেস গ্র্যান্ড মাস্টার। নেক্সট, অস্ট্রেলিয়ার বলছে এই চারজনের মধ্যে প্রথম মহিলা ক্রিকেটার যার নামে একটা স্ট্যাচু কাস্ট করা হলো কোথায়? না ব্রোঞ্জ স্ট্যাচু কাস্ট করা হলো কোথায়? না সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে, অর্থাৎ প্রথম মহিলা ক্রিকেটার অস্ট্রেলিয়া থেকে যার স্ট্যাচু বসানো হলো সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বাইরে, যদি বলে মহিলাটির নাম কি বা ক্রিকেটারটির নাম কি, সেক্ষেত্রে মনে রাখবো বেলিন্ডা ক্লার্ক, অস্ট্রেলিয়া। আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত যদি বলো কতবার জিতেছে, এটা খেয়াল রাখবে এখনো পর্যন্ত 5 বার জিতেছে ছেলেদের, আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং বিকাম দ্য ফার্স্ট বোলার টু টেক আ হ্যাট্রিক ইন ওপেনিং ওভার অ্যাট রঞ্জি ট্রফি হিস্ট্রি। তাহলে রঞ্জি ট্রফির ইতিহাসে ওপেনিং ওভারে মানে প্রথম ওভারে হ্যাট্রিক করার নজির গড়ল কে? উত্তরে পরে আসবো, আগে আমরা দেখে নেব রঞ্জি ট্রফি এটা চালু হয়েছে কত সালে, 1934, এটা মনে রাখবে। এবার প্রশ্নের উত্তরটায় আসবো, জয়দেব উন্নাকট এটা এ খেলে কার হয়ে? তখন হচ্ছে সৌরাষ্ট্র। ওকে, আর কার এগেনস্টে এই রেকর্ডটা করলো? তখন মনে রাখবে দিল্লির এগেনস্টে এই রেকর্ডটা করলো। কে করলো? না জয়দেব উন্নাকট, যে কিনা প্রথম বোলার রঞ্জি ট্রফির ইতিহাসে যে কিনা হ্যাট্রিক করলো ওপেনিং ওভারে। নেক্সট, হাউ মেনি মনুমেন্ট আউট অফ 3693, 3693খানা মনুমেন্টের মধ্যে কতগুলি মনুমেন্ট যেটা কিনা বর্তমানে মিসিং দেখানো হচ্ছে কাদের মতে? অ্যাজ পার দ্য রিপোর্ট অফ মিনিস্ট্রি অফ কালচার। তাহলে মিনিস্ট্রি অফ কালচার সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টের মতে ভারতে যে টোটাল 3693খানা মনুমেন্ট আছে তার মধ্যে কতগুলো মনুমেন্ট এখনো পর্যন্ত মিসিং দেখানো হয়েছে? সেক্ষেত্রে মনে রাখবে 50টা মনুমেন্ট এখনো পর্যন্ত মিসিং দেখানো হয়েছে। নেক্সট বলছে দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইনক্লুসিভ ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া, ফেস্টিভ্যালটার নাম পার্পেল ফেস্ট সেলিব্রেটিং ডাইভার্সিটি, এটা বলছে ভারতবর্ষের কোন রাজ্যে অনুষ্ঠিত হলো? তাহলে একটা ফেস্টিভ্যাল যেটা কিনা ভারতবর্ষে অনুষ্ঠিত হলো ওই ফেস্টিভ্যালটার নাম পার্পেল ফেস্ট সেলিব্রেটিং ডাইভার্সিটি। ওকে, এই ফেস্টিভ্যালটা সম্প্রতি কোথায় হলো? সেক্ষেত্রে আনসার হচ্ছে গোয়া। ফেস্টিভ্যালের রেসপেক্টে নতুন ফেস্টিভ্যাল যেটা দিয়ে পরীক্ষায় দিতে পারে সেক্ষেত্রে মনে রাখবে ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল, ল্যাভেন্ডার ফেস্টিভ্যাল এটা কোথায় হলো? সেক্ষেত্রে আনসার হচ্ছে কাশ্মীর, যদি কাশ্মীর না থাকে তাহলে আনসার করবে লাদাখ, যেমন অপশন থাকবে তেমন আনসার। আর একটা ফেস্টিভ্যালের নাম অবশ্যই মনে রাখবে, পরীক্ষায় বহুবার দেয়, টিউলিপ ফেস্টিভ্যাল, এটাও কোথাকার ফেস্টিভ্যাল? এটাও ফেস্টিভ্যাল হচ্ছে আমার কাশ্মীরের ফেস্টিভ্যাল। ওকে, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট চলে যাও পরেরটা,
একটা বইয়ের নাম বলছে, বলছে রেভলিউশনারি দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম। বইটা কার লেখা? চারটে নাম বলেছে, এখান থেকে তোমাকে আনসার করতে হবে, কৌশিক বাসু, বিবেক দেবরায়, সঞ্জীব সান্যাল না অজয় ছিব্বর। সেক্ষেত্রে মনে রাখবে সঞ্জীব সান্যালের লেখা বইটার নাম হচ্ছে রেভলিউশনারি দ্য আদার স্টোরি অফ হাউ ইন্ডিয়া ওন ইটস ফ্রিডম। ওকে, নেক্সট, কৌশিক বাসু নামটা নিশ্চয়ই তোমরা শুনেছ, ইনি একজন ইকোনমিস্ট। তো এনাকে চিফ ইকোনমিস্টের তকমা দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল কোন সালে, সেটা মনে রাখবে 2012। ওকে, কৌশিক বাসু ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিস্ট হয়েছিলেন কোন সালে, যদি পরীক্ষার প্রশ্ন আসে সেক্ষেত্রে মনে রাখবে 2012। নেক্সট, হু হ্যাজ বিন কনফার উইথ দ্য আসাম স্টেটস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যার নাম হচ্ছে আসাম বৈভব। ওকে, যেমন আমাদের রাজ্যে রাজ্যভিত্তিক যদি বলা হয় সর্বোচ্চ পুরস্কার, তাহলে হচ্ছে বঙ্গবিভূষণ, তাই তো? ঠিক সেই রকমভাবেই যদি বলা হয় আসামের সর্বোচ্চ সিভিলিয়ান পুরস্কারটার নাম কি, নাম হচ্ছে আসাম বৈভব। এবার প্রশ্ন, এই চারজনের মধ্যে সম্প্রতি এটা কে পেয়েছে, তখন আনসার হচ্ছে ডক্টর তপন সাইকা। আর যদি বলে এই আসাম বৈভব, আসাম বৈভব এই পুরস্কারটা প্রথমবারের জন্য, ফার্স্ট এই পুরস্কারটা যিনি পান তার নাম কি, রতন টাটা। প্রথম কে পেয়েছিল, রতন টাটা। ওকে, তো এই তপন সাইকাই বলো বা রতন টাটাই বলো, এরা পুরস্কারটা পেয়েছিলেন কিসের জন্য, না ক্যান্সার ট্রিটমেন্টে কন্ট্রিবিউশন করার জন্য বলতে পারো পুরস্কারটা দেওয়া হয়েছিল। রতন টাটা যে কিনা একটা ক্যান্সার হসপিটাল করতে চলেছে আসামে, তার জন্য তাকে এই পুরস্কারটা দেওয়া হয়। আর ক্যান্সার ট্রিটমেন্টের রেসপেক্টে কন্ট্রিবিউশনের জন্য তপন সাইকা, ডক্টর তপন সাইকাকে এই পুরস্কারে সম্মানিত করা হয়। চলে যাও পরেরটা, উইচ এডিশন অফ প্রবাসী ভারতীয় দিবস, যেটা কিনা সম্প্রতি অনুষ্ঠিত হলো কোথায়, না ইন্দোর। ইন্দোর মানে হচ্ছে মধ্যপ্রদেশে, তাহলে মধ্যপ্রদেশের ইন্দোরে সম্প্রতি অনুষ্ঠিত হলো প্রবাসী ভারতীয় দিবস। বলছে এবারেরটা কততম এডিশন ছিল, মাথায় রাখতে হবে এবারেরটা 17th এডিশন ছিল, 17th এডিশন ছিল। চলে যাও পরেরটা, এ মিলিটারি ট্যাটু অ্যান্ড এ ট্রাইবাল ড্যান্স ফেস্টিভ্যাল, যে ফেস্টিভ্যালটার নাম আদি সরিয়া পর্বা পরাক্রম কা। ওকে, মিলিটারি ফেস্টিভ্যাল, আর ফেস্টিভ্যালটার নাম হচ্ছে আদি সরিয়া পর্ব পরাক্রম কা। এটা সম্প্রতি January 23 এবং 24 2023 অনুষ্ঠিত হলো। ভারতবর্ষের কোন শহরে এটা অনুষ্ঠিত হলো যদি বলে, সেক্ষেত্রে মনে রাখবে নিউ দিল্লি, আরও পার্টিকুলারলি বললে নেহেরু স্টেডিয়াম, নেহেরু স্টেডিয়ামে এটা অনুষ্ঠিত হয়। চলে যাও নেক্সট, উইচ স্টেট হ্যাজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু গো ফুললি ডিজিটাল ইন ইটস ব্যাঙ্কিং সার্ভিস। তাহলে ব্যাঙ্কিং পরিষেবার রেসপেক্টে পুরোপুরি ডিজিটাল ফরমেশনে চলে গেল, এই চারটে রাজ্যের মধ্যে কোন রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রথম, সেক্ষেত্রে আনসার কেরালা। নামটা অবশ্যই মনে রাখবে, যে কিনা ভারতবর্ষের প্রথম রাজ্য যে পুরোপুরি ডিজিটাল ব্যাঙ্কিং সার্ভিস চালু করলো। নেক্সট, ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি ঘোষণা করলো, কি ঘোষণা করলো, তাদের 360 ডিগ্রি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন উইথ ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স, যেটা একটা ডিজিটাল ফার্স্ট ক্যাম্পেইন ফিচারিং ক্রিকেটার, অর্থাৎ যে ক্রিকেটারকে এই ইন্স্যুরেন্সের জন্য বলতে পারো প্রমোট করা হচ্ছে তার নাম কি। তাহলে ইন্স্যুরেন্সটার নাম হচ্ছে 360 ডিগ্রি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন, যেটা ICICI প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এটা লঞ্চ করলো, তার জন্য বলতে পারো যে ক্রিকেটারকে ক্যাম্পেনের জন্য বেছে নেওয়া হয়েছে তার নাম কি, সূর্যকুমার যাদব। তো সূর্যকুমার যাদব, যাকে আমরা বলি সংক্ষেপে স্কাই, এনারও একটা নাম বলতে পারো 360 ডিগ্রি। ওকে, তাই প্রশ্ন দেখলেই আনসার হয়ে যাবে। নেক্সট পরেরটা, স্কোয়াড্রন লিডার অবনী চতুর্বেদী, ইনি হচ্ছেন প্রথম মহিলা ফাইটার পাইলট, ভারতীয় এয়ারফোর্সের রেসপেক্টে প্রথম মহিলা পাইলট, যে কিনা পার্টিসিপেট করতে চলেছে কোথায়, না একটা মহড়ায়, মহড়াটার নাম কি, বীর গার্ডিয়ান। এই প্রথমবার বলতে পারো এই মহড়াটার আয়োজন করা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কোন দেশে এই মহড়াটা অনুষ্ঠিত হচ্ছে। তাহলে প্রথম ভারতীয় মহিলা ফাইটার পাইলট ইন্ডিয়ান এয়ারফোর্সের, যে কিনা এক্সারসাইজ বীর গার্ডিয়ানে পার্টিসিপেট করতে চলেছে, প্রশ্ন এটা কোথায় হচ্ছে, তখন আনসার হচ্ছে জাপান।
ওকে এক্সারসাইজ ভীর গার্ডিয়ান কোথায় অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আনসার হচ্ছে জাপান। নেক্সট, সানিয়া মির্জা যে কিনা সম্প্রতি তার রিটায়ারমেন্ট ঘোষণা করলো, বলছে ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? না, এটা ভাবার কোনো কারণ নেই যে স্যার এই ধরনের প্রশ্ন কি আসবে, আসবে। কিছু সহজ প্রশ্ন তো থাকবে রে বাবা, ওকে? সব কি টাফ টাফ কোশ্চেন দেবে, না সব লেভেলের কোশ্চেন দেবে, এমন কিছু প্রশ্ন দেবে যেগুলো সবাই আনসার করতে পারে। তো সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত, এক্ষেত্রে আনসার লন টেনিস। ওকে, এখান থেকে যদি একটু লেভেলের কোশ্চেন করে তাহলে আমাকে বলতে পারে অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি। সানিয়া মির্জার অটোবায়োগ্রাফিটার নাম কি? তখন বলতে হবে এস এগেনস্ট অডস। এটা হচ্ছে সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি, এস এগেনস্ট অডস, এটা হচ্ছে সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি, এটা একটু মনে রাখবে। নেক্সট বলছে, দেখো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে কিনা উদ্বোধন করলো প্রবাসী ভারতীয় কনভেনশন, কোথায়? আমরা জানি এবার একটা কোথায় হলো, ইন্দোর। এবার একটা এডিশনটা কত ছিল একটু আগে দেখলাম আমরা, 17তম এডিশন ছিল। এবার বক্তব্য বলছে যে এখানে বা এই কনভেনশনে চিফ গেস্ট কে ছিল? তো আমরা গিনি নাম শুনেছি, গিনি, সরি সরি গায়ানা, নট গিনি, আমরা গায়ানার নাম শুনেছি। এই গায়ানার প্রেসিডেন্ট ছিল এবারের চিফ গেস্ট। ওকে, তাহলে কে ছিল তখন নামটা মনে রাখতে হবে, নামটা হচ্ছে মোহাম্মদ ইরফান আলী, যে কিনা এবারে আমাদের চিফ গেস্ট ছিল প্রবাসী ভারতীয় দিবসে, যেটা কিনা অনুষ্ঠিত হলো কোথায়? না, মধ্যপ্রদেশের ইন্দোরে, যার এডিশনটা এবারেরটা কততম ছিল? না, 17তম। চলে যাওয়া পরেরটা বলছে, ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স 2023-এর থিমটা কি ছিল? চারটে বলেছে, হিন্দি জগৎ বিস্তার এবং সম্ভাবনে, বিতে বলছে বৈশ্বিক হিন্দি, সিতে বলছে হিন্দি ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর দিতে বলছে হিন্দি বিশ্ব আর ভারতীয় সংস্কৃতি। আনসার সি, হিন্দি ট্র্যাডিশনাল নলেজ টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রসঙ্গক্রমে একটু মনে রাখতে হবে, ওয়ার্ল্ড হিন্দি ডেটা কবে উদযাপন করা হয়? 10th January। তাহলে এখানে যদি আমরা বলি হিন্দি দিবস, এটা কবে উদযাপন করা হয়? তখন মনে রাখবে 14th September, 14th September এটা উদযাপন করা হয়। আর এবছরেরটা কততম ছিল? না, 12, ওয়ার্ল্ড হিন্দি ডে কনফারেন্সটা কি ছিল দিস ইয়ার? 12 হিন্দি ডে কনফারেন্সটা কোথায় অর্গানাইজ করা হলো? দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে ফিজি, যেখানে এটা অনুষ্ঠিত হলো। আর কি বলছে, দ্য ফরেন মিনিস্ট্রি ইন কোলাবোরেশন উইথ ফিজি গভর্নমেন্ট ফ্রম February 15-17, যেটা কিনা এর আয়োজন করেছিল। দ্য লোকেশন অফ 2023 ইভেন্ট ওয়াজ ডিসাইডেড ডিউরিং দ্য 11th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স, যেটা হয়েছিল মরিশাসে লাস্ট ইয়ার। তাহলে 2023-এর আর লোকেশনটা কোথায় হবে, সেটা ডিসিশনটা কোথায় হয়েছিল? ডিসিশনটা হয়েছিল মরিশাসে লাস্ট ইয়ারে, যেটা ছিল 11th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স। আর এবারেরটা কোথায় হয়েছে? এবারেরটা হয়েছে কোথায়? ফিজিতে, যেটা ছিল 12তম ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স। ওকে, নেক্সট, হু হ্যাজ বিন অনার উইথ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অ্যাট দ্য ওপেনিং সেরিমনি অফ 15th এডিশন অফ জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে আমরা জানি রাজস্থানের একটা অন্যতম ফেস্টিভ্যালের নাম হচ্ছে জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সেই জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কি বলছে, না লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কারে সম্মানিত করা হলো কাকে? না, একজন অ্যাক্ট্রেস কাম ডিরেক্টর অপর্ণা সেন, যাকে কিনা বলতে পারো লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করা হলো। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য হেড অফ মেটাস গ্লোবাল বিজনেস গ্রুপ। এখানে একটু দেখে নাও, ছোট্ট করে মনে রাখতে হবে মেটা মানে কি। না, এটাকে আমরা আগে কি নামে চিনতাম? ফেসবুক। তাহলে এখান থেকে একটা প্রশ্ন বেরোবে, আমরা জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, সেটা প্রশ্ন নয়, ফেসবুক প্রতিষ্ঠা কত সালে? তখন মনে রাখতে হবে 2004, এটা মনে রাখবে। এবার সেই মেটার বিজনেস গ্রুপ, যেটা কিনা ফেসবুকের নতুন নাম আমরা জানি কি না মেটা, সেই মেটার হেড অফ গ্লোবাল বিজনেস গ্রুপ যেটা ভারতবর্ষে আছে, তার হেড কাকে করা হলো? একজন মহিলাকে, নাম সন্ধ্যা দেবনাথন, যাকে কিনা হেড করা হয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান সং ওন দ্য বেস্ট সং ক্যাটাগরি ইন গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড 2023। তাহলে 2023-এ গোল্ডেন গ্লোবে এই চারটে গানের মধ্যে কোন ভারতীয় গানটা বেস্ট সং ক্যাটাগরিতে পুরস্কৃত পেল? আমরা সবাই জানি নাট্টু নাট্টু। কোন সিনেমা? না, আমরা জানি ট্রিপল আর।
তাই না? সিনেমাটার ডাইরেক্টর কে? না, এস এস রাজামৌলি, যে কিনা ডিরেক্টর, যে কিনা ডিরেক্টর এস এস রাজামৌলি। নেক্সট, পরের প্রশ্ন দেখবো আমরা, ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে, এই দিনটা প্রতি বছর ইউনাইটেড নেশন উদযাপন করে কত তারিখে? সেক্ষেত্রে মনে রাখবো 11 জানুয়ারি এটা উদযাপন করা হয়। নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ প্রাইম মিনিস্টার অফ গ্যাবন, গ্যাবনের নতুন প্রাইম মিনিস্টার হিসেবে সম্প্রতি যাকে অ্যাপয়েন্ট করা হলো, নাম কি? নাম হচ্ছে অ্যালিয়ান ক্লডে বিলি বাইনেস। আর কার জায়গায় এলো তখন মনে রাখবে, এই রাপোন্ডা এনার জায়গায় বলতে পারো। আর নতুন প্রাইম মিনিস্টার যিনি হলেন তার নাম হচ্ছে অ্যালিয়ান ক্লডে বাইলি বাইনেস। নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল সায়েন্স ডে? 2023-এর ন্যাশনাল সায়েন্স ডে থিম কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় দেওয়ার মতো। কি কি আছে? ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ ইন এসএনটি ফর সাস্টেনেবল ফিউচার, গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং, অপশন সি বলছে ফিউচার অফ এসটিআই, ইম্প্যাক্ট অন এডুকেশন স্কিল অ্যান্ড ওয়ার্ক, আর ডিতে বলছে রেডিয়েশন অ্যান্ড রেডিওসটপেস ইন হেলথ কেয়ার। এক্ষেত্রে আনসার কি? গ্লোবাল সায়েন্স ফর গ্লোবাল ওয়েলবিং, তাই না? ন্যাশনাল সায়েন্স ডে, ন্যাশনাল সায়েন্স ডেটা আমরা কবে উদযাপন করি? আমরা 28 ফেব্রুয়ারি উদযাপন করি এই দিনটা। আর কাকে স্মরণ করে? না, সি ভি রমনকে স্মরণ করে। সি ভি রমন দিয়ে আবার দুটো প্রশ্ন হবে ন্যাশনাল সায়েন্স ডে। সি ভি রমন ভারত রত্ন, ভারত রত্ন এটা একটা প্রশ্ন। আর সি ভি রমন নোবেল প্রাইজ, নোবেল প্রাইজ এটা একটা প্রশ্ন। তাহলে নোবেল প্রাইজ 1954 আমরা জানি, আর ভারত, সরি, নোবেল প্রাইজ হচ্ছে 1930 আমরা জানি, 1930, আর ভারত রত্ন হচ্ছে 1954 আমরা জানি, তাই তো? চলো নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ওম্যান ক্রিকেটার হ্যাজ সাইন বাই হার্বালাইফ নিউট্রিশন ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যাজ এ স্পন্সর স্পোর্টস অ্যাথলিট। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে হার্বালাইফ নিউট্রিশন, হার্বালাইফ নিউট্রিশনের তরফ থেকে সম্প্রতি একজন ভারতীয় মহিলা ক্রিকেটার যাকে কিনা ব্র্যান্ড অ্যাম্বাসেডার সিলেকশন করা হয়েছে, কাকে করা হয়েছে? স্মৃতি মন্ধানা, আমরা সবাই জানি। একতা বাসিস, রাধা যাদব, দীপ্তি শর্মা হবে না, আনসার হচ্ছে স্মৃতি মন্ধানা। নেক্সট, পরের বইটা দেখো, বইটার নাম কি? জাদুনামা। যদি বলে বইটা কার লেখা তখন আনসার অরবিন্দ ম্যান্ডোলই লেখা, অরবিন্দ ম্যান্ডোলইয়ের লেখা হচ্ছে জাদুনামা। এখন প্রশ্ন হচ্ছে এই বইটা কাকে সম্পর্কে করে লেখা, কার সম্পর্কে লেখা? তখন আনসার হচ্ছে জাভেদ আখতার, যিনি একজন লিরিসিস্ট, লেখক, ওকে, স্টোরি রাইটার বলতে পারো, লিরিসিস্ট বলতে পারো, বলিউডের একজন বিখ্যাত জাভেদ আখতার, যিনি কিনা একজন রাইটার। হুগো লরিস কি বলছে? অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল ফুটবল ইন জানুয়ারি 2023, ইনি কোন দেশের হয়ে খেলতেন? এমন একটা দেশের হয়ে খেলতেন যে দেশ কিনা 2022-এর ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালিস্ট ছিল। দেশটার নাম কি? দেশটার নাম ফ্রান্স, ওকে। হুগো লরিস কোন দেশের প্লেয়ার ছিলেন? সেক্ষেত্রে মনে রাখবে ফ্রান্স, ফ্রান্সের ক্যাপ্টেন ছিলেন। ইনি সরে যাওয়ার পর, অর্থাৎ ইনি রিটায়ারমেন্ট নেওয়ার পর, এনার জায়গায় অ্যাজ এ ক্যাপ্টেন বেছে নেওয়া হয়েছে কাকে? না, কাইলিন এমবাপেকে। চলে যাও নেক্সট, পরেরটা, উইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ পাসড আ বিল টু প্রোভাইড ওম্যান অফ দ্য স্টেট দ্য লিগাল রাইট অফ 30% রিজার্ভেশন ইন পাবলিক সার্ভিস অ্যান্ড পোস্ট। তাহলে এই চারটে রাজ্যের মধ্যে প্রথম কোন রাজ্য যে কিনা মহিলাদের 30% রিজার্ভেশন কে লিগাল রাইট হিসেবে চিহ্নিত করেছে ইন পাবলিক সার্ভিস অ্যান্ড পোস্টের রেসপেক্টে? আনসার হচ্ছে উত্তরাখণ্ড, রাজ্যটার নাম মনে রাখবে উত্তরাখণ্ড। নেক্সট চলে যাও, প্রিন্স হ্যারি যিনি কিনা সাসেক্সের একজন ডিউক, ইনি সম্প্রতি, এবং যিনি কিনা আবার বলতে পারো মেম্বার অফ ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, যে সম্প্রতি একটা বই লিখেছে, আমাকে যদি বলে প্রিন্স হ্যারির লেখা নতুন বইটার নাম কি, সেক্ষেত্রে মনে রাখবে স্পেয়ার হচ্ছে তার লেখা নতুন বইটার নাম। নেক্সট, এই চারটে অর্গানাইজেশনের মধ্যে নতুন যে অর্গানাইজেশন যে কিনা লঞ্চ করলো নিউ মেটাভার্স প্রোডাক্ট মেন্স ওয়ার্ল্ড কাপের সময় বলতে পারো, নিউ মেটাভার্স প্রোডাক্ট লঞ্চ করলো কারা, সেক্ষেত্রে মনে রাখবো হকি ইন্ডিয়া। চলো নেক্সট,
পরের প্রশ্নটা দেখবো আমরা কি বলেছে, উইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি ইজ অল সেট টু বি টট পাঞ্জাবি ইন পাবলিক স্কুল। তাহলে পাবলিক স্কুলে পাঞ্জাবি পড়ানোর জন্য কোন দেশ রাজি হয়েছে, এত সংখ্যক পাঞ্জাবি বেড়ে গেছে সেই রেসপেক্টে স্কুলে পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজকে ইনক্লুড করতে বাধ্য হচ্ছে। এক্ষেত্রে আনসার মনে রাখবে অস্ট্রেলিয়া। নেক্সট পরেরটা দেখো কি বলেছে, উইচ স্টেট হোস্ট দ্য ইয়ার ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল। ভারতবর্ষের কোন রাজ্য যে কিনা ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল 2023 এবছর আয়োজন করছে? আনসার কর্ণাটকা। অবশ্যই মনে রাখবে এবছর কর্ণাটকা আয়োজন করছে। পার্টিকুলার জায়গাটা যদি বলো কোথায়, কর্ণাটকের জায়গাটার নাম হচ্ছে ধারওয়াদ, যেটা রয়েছে কোথায়, হুব্বালিতে। ওকে, 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি 2023-এ এই ইভেন্টটা অনুষ্ঠিত হয়েছে কর্ণাটকাতে। এবারে থিমটা কি ছিল, এবারে থিম হচ্ছে বিকশিত ইউবা বিকশিত ভারত। পরেরটা যদি আমরা দেখি, অ্যাশলে গার্ডেনার যে কিনা আইসিসি ওমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড পেয়েছিল ডিসেম্বর 2022-এর জন্য, এখানে প্রশ্ন বলছে ইনি কোন দেশের হয়ে রিপ্রেজেন্ট করেন। অ্যাশলে গার্ডেনার, ডেফিনেটলি আনসারটা আমরা জানি, আনসার হচ্ছে কি না, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে ইনি নিজেকে রিপ্রেজেন্ট করেন। চলে যাবো পরেরটা, আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড ডিসেম্বর। তাহলে ছেলেদের রেসপেক্টে ডিসেম্বর মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ যাকে করা হয়েছিল তার নাম কি, নাম হচ্ছে বিরাট কোহলি। নামটা, সরি সরি মাই মিস্টেক, ইটস নট বিরাট কোহলি, ইটস হ্যারি ব্রুক। নামটা খেয়াল রাখবো আমরা, ইটস হ্যারি ব্রুক। ওকে, হ্যারি ব্রুক কোন দেশের, সেক্ষেত্রে মনে রাখবো আমরা ইংল্যান্ড। তাহলে ডিসেম্বর 2022-এর রেসপেক্টে আইসিসির তরফ থেকে প্লেয়ার অফ দ্য মান্থ বেছে নেওয়া হয়েছিল যাকে, তার নাম হচ্ছে হ্যারি ব্রুক। নেক্সট, ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার টিম ক্যাপ্টেন অ্যান্ড ড্রোন মার্কেট গারুদা অ্যারোস্পেস হ্যাভ লঞ্চ এ সার্ভেলিয়েন্স ড্রোন যার নাম হচ্ছে দ্রোণী। তাহলে একটা সার্ভেলিয়েন্স ড্রোন যার নাম রাখা হয়েছে দ্রোণী, এই চারজন ক্রিকেটারের মধ্যে কোন ক্রিকেটারের নাম অনুযায়ী এই দ্রোনটার নাম রাখা হয়েছে দ্রোণী? তো দেখেই আনসার হবে, মহেন্দ্র সিং ধোনির নাম অনুযায়ী বলতে পারো দ্রোনটার নাম রাখা হয়েছে দ্রোণী। চলে যাব পরেরটা কি বলছে, না COP28 যেটা একটা ক্লাইমেট কনফারেন্স, সেখানে প্রেসিডেন্ট হিসেবে এই চারজনের মধ্যে কে থাকবে? প্রেসিডেন্ট হিসেবে এই চারজনের মধ্যে থাকবে হচ্ছে সুলতান আল জাবের। আর যদি বলো এই COP28টা অর্গানাইজ করা হবে কোথায়, সেক্ষেত্রে মনে রাখবে লোকেশনটা হচ্ছে UAE। সুলতান আল জাবেরের পরিচয়টা দিতে গেলে মনে রাখবে ওপেক, আমরা জানি যেটা অয়েল এক্সপোর্টার, পৃথিবীর অন্যতম বৃহত্তম বলতে পারো অয়েল এক্সপোর্টার, তার CEO হচ্ছে বর্তমানে, বা বলতে পারো তার হেড হচ্ছে বলতে মানে কে না, সুলতান আল জাবের, যে কিনা অয়েল জায়েন্ট ADNOC-র বলতে পারো CEO হিসেবে কাজ করছে। আর UAE যেটা কিনা বলছে মেজর ওপেক অয়েল এক্সপোর্টার, উইল বি দ্য সেকেন্ড আরব স্টেট যেটা এই ক্লাইমেট কনফারেন্সের আয়োজন করছে ইজিপ্টের পরে। তাহলে প্রথম ইজিপ্ট করেছিল আরবিয়ান স্টেট হিসেবে, সেকেন্ড হচ্ছে UAE যে কিনা এটার আয়োজন করতে চলেছে। নেক্সট, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কি বলছে, 2023 যেটা কিনা উদযাপন করছে 15ই জানুয়ারি আর্মি ডে, এবছরেরটা ইন্ডিয়ান আর্মি তাদের কততম অ্যানিভার্সারি উদযাপন করলো, অর্থাৎ এবছর ইন্ডিয়ান আর্মি তাদের 75th অ্যানিভার্সারি উদযাপন করলো। তাহলে আর্মি ডেটা উদযাপন করা হয় কত তারিখে পেলাম, 15ই জানুয়ারি। তাহলে মনে রাখবো নেভি ডে বললে 4th ডিসেম্বর, আর যদি আমাকে এয়ারফোর্স ডে বলে তাহলে আমার আনসার কি না, 8th অক্টোবর। তিনটে ডেট আমরা মনে রাখবো, আর্মি বললে 15ই জানুয়ারি, নেভি বললে 4th ডিসেম্বর, এয়ারফোর্স বললে 8th অক্টোবর। নেক্সট যদি আমরা দেখি, ভারতের প্রথম সেন্টার অফ এক্সেলেন্স ইন অনলাইন গেমিং এটা কোথায় হতে চলেছে, সেক্ষেত্রে মনে রাখবে এটা হতে চলেছে শিলং। ওকে, যেখানে ভারতের প্রথম বলতে পারো অনলাইন গেমিংয়ের সেন্টার অফ এক্সেলেন্স প্রতিষ্ঠা করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে। নেক্সট, প্রথম ভারতীয় মহিলা অফিসার যাকে কিনা পোস্ট করা হচ্ছে কোথায়, একটা ফরেন অ্যাসাইনমেন্টে BRO-র আন্ডারে। তাহলে বর্ডার রোড অর্গানাইজেশনের আন্ডারে প্রথম একটা ফরেন অ্যাসাইনমেন্টে একজন প্রথম ভারতীয় মহিলা অফিসারকে অ্যাপয়েন্ট করা হচ্ছে, নাম কি, নাম হচ্ছে সুরভি জকমোলা যাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে। চলে যাওয়া পরেরটা, 2022-এর মিস ইউনিভার্স খেতাবটা কাকে দেওয়া হয়েছিল,
প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে মিস ইউনিভার্স প্রোগ্রামটা কোথায় হয়েছিল 2022-এ, মেক্সিকো, আর খেতাবটা কে পেয়েছিল, বনি গ্যাব্রিয়েল, কোন কান্ট্রি, ইউএসএ, যাকে কিনা মিস ইউনিভার্স 2022-এর খেতাবটা দেওয়া হয়। চলে যাব নেক্সট, হোয়াট ইজ দ্য থিম অফ 53rd এডিশন অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয় কোথায়, ডাভোস, ডাভোসটা কোথায় আছে, সুইজারল্যান্ড, এবারে এডিশনটা কত ছিল, 53তম, তাহলে 53তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলন যেটা কিনা সুইজারল্যান্ডের ডাভোসে হয়েছে, সেটার থিম কি ছিল, সেটার থিম ছিল কি না, কোঅপারেশন ইন ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড, কোঅপারেশন ইন এ ফ্র্যাগমেন্টেড ওয়ার্ল্ড, যেটা ছিল এবারে থিমটা। নেক্সট কোশ্চেন নাম্বার 70 কি বলছে দেখো, এই চারজনের, চারটে ক্লাবের মধ্যে কোন ক্লাবটা সম্প্রতি স্প্যানিশ সুপার কাপ জিতলো প্রথমবারের জন্যে, স্প্যানিশ সুপার কাপ জিতলো প্রথমবারের জন্যে, সিন্স দ্য কম্পিটিশন ওয়াজ রিভ্যাম্প অ্যান্ড দ্য মুভ টু সৌদি আরবিয়া উইথ এ 3-1 ভিক্টরি ওভার রিয়াল মাদ্রিদ, তার মানে রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রথমবারের জন্য জিতলো কে, বার্সিলোনা, নামটা খেয়াল রাখবে, স্প্যানিশ সুপার কাপ জিতলো বার্সিলোনা। চলে যাও পরেরটা, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের তরফ থেকে পাকিস্তানে অবস্থিত টেরোরিস্ট, এই চারজনের মধ্যে কাকে গ্লোবাল টেরোরিস্ট এর আখ্যা দিয়েছে, তাহলে পাকিস্তান বেসড একটা টেরোরিস্ট, এই চারজনের মধ্যে কাকে গ্লোবাল টেরোরিস্টের আখ্যায়িত করলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, সেক্ষেত্রে নামটা মনে রাখবে, আব্দুল রহমান মাক্কি, বাকি তিনজনকে অলরেডি অনেক আগেই গ্লোবাল টেরোরিস্টের তকমা দেওয়া হয়েছে, রিসেন্টলি যেটা দেওয়া হলো সেটা হচ্ছে আব্দুল রহমান মাক্কিকে এই তকমাটা দেওয়া হলো। চলে যাওয়া পরেরটা, ইসরোর শুক্রায়ন 1 মিশন, ওকে, এটা শিফট করে দেওয়া হলো কোন সাল পর্যন্ত, বা কোন সালে এটা বলতে পারো এটা আবার কাজকর্ম স্টার্ট হবে, সেক্ষেত্রে মনে রাখবে 2031, ইসরো শুক্রায়ন মিশন টু প্ল্যানেট ভেনাস রিপোর্টেডলি শিফটেড টু 2031, অনেক জায়গায় 2030 থাকতে পারে, তো যদি 31 না থাকে তখন আনসারটা 30 নেবে, যখন 31 থাকবে তখন ডেফিনেটলি 31ই আনসার নেবে, বা 30-31 যদি দুটোই থাকে সেক্ষেত্রে 31 আনসার নেবে। চলে যাওয়া পরেরটা, অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ ডিফেন্স 21তম এডিশন কিসের, ভারুণা, যেটা একটা বাইল্যাটারাল নেভাল এক্সারসাইজ, কাদের মধ্যে হয়, ইন্ডিয়ার সাথে আর কার হয়, ভারুণা যখনই বলবে তখন আনসার হচ্ছে ফ্রান্স, এটা ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে বলতে পারো একটা নেভাল এক্সারসাইজ, এটা একটা এবারের এডিশনটা ছিল কি না 21তম, 21st এডিশন। নেক্সট কোশ্চেন নাম্বার 74 দেখো কি বলছে, বলছে দেশের প্রথম কনস্টিটিউশন লিটারেট ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টটাকে বলা হচ্ছে, ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন লিটারেট ডিস্ট্রিক্ট বলা হচ্ছে কাকে, না কোল্লামকে, কোল্লামটা কোথায় আছে সেক্ষেত্রে মনে রাখবে কেরালা, কোল্লাম কোথায় আছে সেক্ষেত্রে মনে রাখবে কেরালা। চলে যাও 75, থিঙ্ক 20 মিটিং, যেটা কিনা G20-র আন্ডারে হলো, এটা ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হলো, তাহলে G20 বিভিন্ন বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে আমরা জানি, G20-র আন্ডারে থিঙ্ক 20 মিটিং এটা প্রথমবারের জন্য অনুষ্ঠিত হলো কোথায়, আনসার হচ্ছে ভোপাল, ভোপাল মানে কি, কোথায় আছে, মধ্যপ্রদেশ। চলে যাও নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং এয়ারপোর্ট যে কিনা জিতলো, কি জিতলো, প্রেস্টিজিয়াস বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, তাহলে এই চারটি এয়ারপোর্টের মধ্যে কোন এয়ারপোর্ট সম্প্রতি জিতলো বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড, তখন আনসার হচ্ছে গোয়া মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যাকে সম্প্রতি এই খেতাবটা দেওয়া হলো, কোন খেতাবটা, না বেস্ট সাস্টেনেবল গ্রিনফিল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ড। চলে যাও পরেরটা, একজন বিখ্যাত আসামীয় পোয়েট কবি যার নাম নীলমণি ফুকান সম্প্রতি মারা গেছে আমরা জানি, প্রশ্ন হচ্ছে ইনি কোন বছর জ্ঞানপীঠ পুরস্কার পান, 56তম জ্ঞানপীঠ পুরস্কারটা পান ইনি কোন বছর, সেক্ষেত্রে আনসার হচ্ছে 2021, আর এটাই যদি বলতাম 57তম 2022 এই পুরস্কার, মানে জ্ঞানপীঠ পুরস্কারটা কে পায়, তখন আনসার দামোদর, দামোদর মৌর্য, ওকে, দামোদর মৌর্য, যিনি কিনা একজন কোঙ্কানি ল্যাঙ্গুয়েজের অথর, দামোদর মৌর্য 57, আর 56 বললে তখন আনসার হচ্ছে নীলমণি ফুকান। নেক্সট চলে যাও, ইউনেস্কো সম্প্রতি ডিসাইড করলো কি না টু ডেডিকেট 2023 ইন্টারন্যাশনাল ইয়ার অফ এডুকেশন অফ আফগান গার্লস অ্যান্ড ওমেন, প্রশ্ন হচ্ছে দিনটা কবে, তাহলে 2023-এ
2023 তে ইউনেস্কোর তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটা পার্টিকুলার দিন, যে দিনটা উৎসর্গ করা হয়েছে কাকে, না ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন টু আফগান গার্ল অ্যান্ড ওম্যান। তারিখটা কত সেক্ষেত্রে মনে রাখবে, 24 জানুয়ারি হচ্ছে তারিখটা যে দিনটাকে বেছে নিয়েছে ইউনেস্কো উদযাপন করার জন্যে। চলে যাওয়া পরেরটা, ইন্টারন্যাশনাল ক্রাফট সামিট মানে হস্তশিল্প সম্মেলন, সম্প্রতি এটা উদ্বোধন হলো কোথায়, আন্তর্জাতিক হস্তশিল্প সম্মেলন 2023 কোথায় হলো, সেক্ষেত্রে আনসার হচ্ছে ওড়িশাতে সম্প্রতি এটা অনুষ্ঠিত হলো। চলে যাও নেক্সট, অটল পেনশন যোজনা যেটা কিনা 10 মিলিয়ন তাদের সাবস্ক্রাইবার ক্রস করেছে প্রথমবারের জন্য এক ক্যালেন্ডার ইয়ারে, অর্থাৎ 2022 বলতে পারো 10 মিলিয়ন সাবস্ক্রাইবার্স ক্রস করে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই স্কিমটা করার জন্য বয়স কত থেকে কত বছরের মধ্যে হতে হবে, সেক্ষেত্রে মনে রাখবে 18 থেকে 40 এই বছরের মধ্যে তুমি এই স্কিমটা করতে পারো। স্কিমটা কি না, এই স্কিমের আন্ডারে 60 ইয়ার্সের পরে তুমি 5000 টাকা পর্যন্ত পেনশন পেতে পারো। ওকে, মিনিমাম তুমি 100 টাকাও জমাতে পারো, এটা তোমার বয়স অনুপাতে ডিসাইড করা হবে, যার যেমন বয়স যে বয়সে করছে, অর্থাৎ কেউ যদি 18 বছর বয়সে স্টার্ট করে সে যে টাকাটা প্রতি মাসে দেবে, যে 30 বছরে স্টার্ট করছে তার টাকাটা আরেকটু হাই দিতে হবে। তো এই করে মোটামুটি তুমি 18 থেকে 40 বছর বয়সীর মধ্যে যদি হও স্কিমটা করতে পারবে, সর্বাধিক এই স্কিমের আন্ডারে তুমি পেনশন পেতে পারো 5000 টাকা পর্যন্ত প্রতি মাসে। চলে যাওয়া পরেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ক্রিকেটার ইনক্লুড ইন ICC ওম্যান্স T20 টিম অফ দ্য ইয়ার 2022। ভালো করে পড়বে, 2022 ICC ওম্যান T20 যে টিম হয়েছিল তার মধ্যে কোন ভারতীয় ক্রিকেটার স্থান পেয়েছে, স্থান পেয়েছে স্মৃতি মন্ধানা। তাহলে টিমের মধ্যে, মহিলা টিমের মধ্যে ভারতীয় ক্রিকেটার হিসেবে স্থান পেয়েছে স্মৃতি মন্ধানা। ঠিক একই রকম ভাবে যদি বলা হয় ICC মেন T20 টিমে কোন ভারতীয় ক্রিকেটার মেল হিসেবে স্থান পেয়েছে, তাহলে সেক্ষেত্রে আনসার কি নেব আমরা, বিরাট কোহলি। তাহলে ফিমেল বললে স্মৃতি মন্ধানা, মেন বললে বিরাট কোহলি, এটা কিসের রেসপেক্টে, ICC T20 টিমের রেসপেক্টে, জায়গাটা যেন ভুল না হয়, ইন্ডিভিজুয়াল নয় কিন্তু টিমের রেসপেক্টে। এবার চলে যাও পরের প্রশ্ন, যেখানে বলছে যে ভারত আর চীনের মধ্যে সম্প্রতি যে একটা গন্ডগোল হয়েছিল ডোকলামকে কেন্দ্র করে আমরা জানি, তারপর থেকে বলতে পারো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে ভারতের উত্তর পূর্বে একটা মহড়ার আয়োজন করা হয়েছিল। ওকে, মহড়াটার নাম কি, নাম হচ্ছে প্রলয়। কোথায় হয়েছিল এটা, তখন মনে রাখবে শিলিগুড়ি। ওকে, কোথায় এটা অনুষ্ঠিত হয়, তখন মনে রাখবে শিলিগুড়ি। নেক্সট কোশ্চেন নাম্বার 84 কি বলছে দেখো, হুইচ পুলিশ স্টেশন যাকে কিনা নাম্বার 1 পুলিশ স্টেশনের তকমা দেওয়া হলো সম্প্রতি তাদের কাজের জন্য, সেক্ষেত্রে মনে রাখবে এখানে 4টা অপশন বলছে, খারসাং পুলিশ স্টেশন যেটা অরুণাচলে রয়েছে, ঝিলমিলি পুলিশ স্টেশন ছত্তিশগড়ে আছে, সাংগুয়েম পুলিশ স্টেশন গোয়াতে আছে, আসকা পুলিশ স্টেশন ওড়িশাতে আছে। সেক্ষেত্রে আনসার হচ্ছে সাংগুয়েম পুলিশ স্টেশন যেটা গোয়াতে আছে, এবছর নাম্বার 1 পুলিশ স্টেশনের খেতাব পেয়েছে। চলে যাওয়া পরেরটা, হোয়াট ইজ দ্য থিম অফ ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডের এবারে থিমটা কি, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর, এটা হচ্ছে 2023 ন্যাশনাল ভোটার্স ডের থিম। ন্যাশনাল ভোটার্স ডেটা আমরা উদযাপন করি কবে, তখন মনে রাখবে 25 জানুয়ারি, প্রতি বছর এটা উদযাপন করা হয়। চলে যাওয়া পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 86 বলছে এই 4টে রেল স্টেশনের মধ্যে কোন রেল স্টেশনটা সম্প্রতি গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেশন পেল হাইয়েস্ট রেটিং অফ প্ল্যাটিনামের মাধ্যমে, গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেশন পেল কোনটা, এর মধ্যে বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ওকে, এবছর ইন্ডিয়ান এই 4টে রেল স্টেশনের মধ্যে গ্রিন রেলওয়ে স্টেশন সার্টিফিকেশন পেল, যেটা হচ্ছে হাইয়েস্ট রেটিং অফ প্ল্যাটিনাম, কোন স্টেশনটা না, বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন। ইন্ডিয়া সেলিব্রেট কি করছে না, 74তম রিপাবলিক ডে, কবে না, 26 জানুয়ারি 2023, বলছে এই প্রথমবার ওমেন ওয়ার দ্য পার্ট অফ হুইচ অফ দ্য ফলোয়িং কন্টিনজেন্ট, তাহলে এই প্রথমবার এই 4টে কন্টিনজেন্টের মধ্যে কোন কন্টিনজেন্টে মহিলারা প্রথমবার অংশ নিল, এবছর রিপাবলিক ডে যেটা কিনা ছিল 74তম রিপাবলিক ডেতে, তখন আনসার হচ্ছে BSF ক্যামেল কন্টিনজেন্ট। ওকে, BSF ক্যামেল কন্টিনজেন্ট যেটা কিনা ভারতীয় মহিলারা বলতে পারো এই প্রথমবারের জন্য পার্টিসিপেট করলো। নেক্সট,
Who among the following has become the first ever Indian cricketer to have won the ICC Men's T20 Cricketer of the Year? তাহলে এই প্রথমবার বলতে পারো একজন ভারতীয় ক্রিকেটার আইসিসি মেন্স টি-20 ক্রিকেটার অফ দ্য ইয়ার এই খেতাবটা পেল, তখন আনসার হচ্ছে সূর্য কুমার যাদব, যাকে কিনা এই পুরস্কারটা দেওয়া হলো। চলে যাও কোশ্চেন নাম্বার 89। বলছে এই বলছে ভারতবর্ষে কোন রাজ্য যে কিনা এবারে থার্ড এডিশন অনুষ্ঠিত হলো, কিসের না অরেঞ্জ ফেস্টিভ্যাল, যেটা একটা অ্যানুয়াল ফেস্টিভ্যাল, এবারে তৃতীয়বারের জন্য আয়োজন করা হচ্ছে থার্ড এডিশন, কোথায় হচ্ছে অরেঞ্জ ফেস্টিভ্যাল, মানেই হচ্ছে আনসার হচ্ছে নাগাল্যান্ড। নেক্সট কোশ্চেন নাম্বার 90, দেখো কি বলেছে। ইউএস মিলিটারি যে কিনা সম্প্রতি রেড করলো এবং যে রেড করার ফলে একজন রিজিওনাল লিডার কোথাকার না ইসলামিক স্টেট অফ গ্রুপ যার নাম হচ্ছে বিলাল আল সুদানি রেডের ফলে মারা গেল, মানে ইউএস আর্মি যে রেডটা করেছিল সেই রেডের ফলে সম্প্রতি মারা গেল কে না বিলাল আল সুদানি। প্রশ্ন হচ্ছে ইউএস আর্মি রেডটা কোথায় করেছিল, আনসার সোমালিয়া, নামটা মনে রাখবে। কোশ্চেন নাম্বার 91 কি বলেছে দেখো, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে কিনা রিনেম করলো, নতুন করে নামকরণ করলো, কার না মুঘল গার্ডেনের নামকরণ করলো, যেটা রয়েছে কোথায় নিউ দিল্লিতে, কি নাম করলো না অমৃত উদ্যান, এটা আমরা জানি অমৃত উদ্যান নামকরণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে মুঘল গার্ডেন এটা ডিজাইন করা হয়েছিল কোন বছর, সেক্ষেত্রে মনে রাখবে 1917-তে এটা প্রথমবারের জন্য ডিজাইন করা হয়েছিল। নেক্সট চলে যাওয়া পরেরটা কি বলছে, হুইচ কান্ট্রি হ্যাজ অ্যানাউন্স দ্য ইন্ট্রোডাকশন অফ ডেবি হকলি মেডেল টু দ্য অনার অফ আউটস্ট্যান্ডিং ফিমেল ক্রিকেটার। তাহলে আউটস্ট্যান্ডিং মহিলা ক্রিকেটারদের সম্মান জানাবার জন্যে কোন দেশ যে কিনা ডেবি হকলে মেডেল এটা ইন্ট্রোডিউস করলো, তখন আনসার হচ্ছে নিউজিল্যান্ড। এই মেডেলটা কারা স্টার্ট করলো না নিউজিল্যান্ড। চলে যাও পরেরটা, অস্ট্রেলিয়ান ওপেন 2023-এ ছেলেদের সিঙ্গলসে স্টিফানোস সিটসিপাসকে হারিয়ে চ্যাম্পিয়ন কে হলো, খুব সোজা প্রশ্ন, আনসার হচ্ছে নোভাক জোকোভিচ। তাহলে মনে রাখতে হবে অস্ট্রেলিয়ান ওপেন মেন সিঙ্গলসে স্টিফানোস সিটসিপাসকে হারিয়ে এবছরের চ্যাম্পিয়ন কে হয়েছে, নোভাক জোকোভিচ। নেক্সট পরেরটা যদি আমরা দেখি যে এবারের হকি ওয়ার্ল্ড কাপ 2023 যেটা আমরা জানি অনুষ্ঠিত হয়েছিল কোথায়, ওডিশাতে, তো সেখানে এবারে চ্যাম্পিয়ন কে হয়েছিল আমরা জানি জার্মানি চ্যাম্পিয়ন, কাকে হারিয়ে যদি বলো চ্যাম্পিয়ন হয় সেক্ষেত্রে আমরা বলবো কি না বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর এটা হয়েছিল কি না পেনাল্টি শুট আউটে এটা ফাইনাল ডিসিশনটা হয়েছিল। তো প্রশ্ন এখানে বলেছে হুইচ টিম বিট বেলজিয়াম ইন দ্য পেনাল্টি শুট আউট টু উইন দ্য FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ, আনসার জার্মানি। চলে যাও পরেরটা, হু হ্যাজ ওন দ্য ওম্যান সিঙ্গলস টাইটেল। আচ্ছা একই প্রশ্ন, অস্ট্রেলিয়ান ওপেন 2023-এ মহিলা সিঙ্গলসে এলিনা রাবাকিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন কে হলো, তখন আনসার হচ্ছে অ্যারিনা সাবালেঙ্কা, যে কিনা এবারে অস্ট্রেলিয়ান ওপেন ওম্যান সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছে। কোশ্চেন নাম্বার 96 দেখো কি বলছে, হোয়ার ওয়াজ SCO ফিল্ম ফেস্টিভ্যাল 2023 ওপেন উইথ এ গ্র্যান্ড সেরিমনি। তাহলে SCO ফিল্ম ফেস্টিভ্যাল 2023 কোথায় স্টার্ট হলো প্রথমবারের জন্য, আনসার হচ্ছে মুম্বাই, প্রথমবার হলো। Where is the 30th National Children's Science Congress being held from 27th to 31st January 2023? তাহলে এই এবছর অর্থাৎ 2023-এ 27 জানুয়ারি থেকে আপ টু 31 জানুয়ারি পর্যন্ত 30তম ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস এটা কোথায় হলো, সেক্ষেত্রে আনসার মনে রাখবে কোথায় না আহমেদাবাদ। নেক্সট, নিউ জেনারেল ম্যানেজার অফ সেন্ট্রাল রেলওয়ে, সেন্ট্রাল রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার কাকে করা হয়েছে, তখন নামটা মনে রাখবে নরেশ লালওয়ানি। জেনারেল ম্যানেজার কোথাকার না সেন্ট্রাল রেলওয়ে কিন্তু, হ্যাঁ ওভারঅল রেলওয়ে নয় কিন্তু, এটা খেয়াল রাখবে। পরেরটা, হাউ মেনি টিম হ্যাজ অ্যানাউন্সড ফর দ্য ফার্স্ট সেশন অফ ওম্যান্স প্রিমিয়ার লিগ। তাহলে ওম্যান প্রিমিয়ার লিগ যেটা কিনা অফিসিয়াল স্পন্সর আমরা জানি কারা না টাটা গ্রুপ, এবছর এই প্রথম সেশনটা হলো, সেই সেশনে টোটাল কতগুলো টিম পার্টিসিপেট করেছে সেক্ষেত্রে মনে রাখতে হবে পাঁচটা। নেক্সট, হুইচ কান্ট্রি ইজ হোস্টিং দ্য FIDE ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ 2023। তাহলে 2023-এ FIDE ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ এটার আয়োজন করা হয়েছিল বা আয়োজন করেছিল যে দেশটার নাম কি না কাজাকিস্তান, ওকে, জায়গাটার নাম পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে আলমাইটি, জায়গাটার নাম যেখানে কিনা এটা অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এই ছিল আজকের আমাদের টোটাল 100টা প্রশ্ন,
ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চেষ্টা করব তোমাদের WBCS পরীক্ষার আগে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো একবার এখানে রিভিশন করিয়ে দিতে, যাতে তোমরা পরীক্ষার আগে একবার চোখ বুলিয়ে নিতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।